সালামু আলাইকুম। হাউস অফ অ্যাড ওবিডিয়েন্স এর সকল ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হাউস অফ অ্যাড ওবিডিয়েন্স প্রেজেন্ট গভর্নমেন্ট জব প্রিপারেশনের ওরিয়েন্টেশন ক্লাসে। হাউস অফ অ্যাড ওবিডিয়েন্স হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের প্রথম কোনো প্ল্যাটফর্ম, যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট সেশন গুলো করে হয়ে থাকে। বাট আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাই বোনদের অনেকদিন ধরে রিকোয়েস্ট ছিল, আমাদের ছাত্রছাত্রীরা অনেকদিন ধরে রিকোয়েস্ট করে আসছিল, অনেক ধরনের টেক্সট করেছিলেন এবং মেসেজ দিয়েছিলেন যে আমরা আসলে সরকারি চাকরি প্রিপারেশন নিয়ে কিছু ক্লাস করতে চাই, বা আমরা সরকারি চাকরির প্রস্তুতি কোর্স করতে চাই, এটার জন্য কিছু করা যায় কিনা। তো আজকে আসলে আমরা হাউস অফ এনুবিডেন্স সকল শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা আসলে সরকারি চাকরি প্রিপারেশনের সেই কোর্সটি আজকে ওরিয়েন্টেশন ক্লাসে শুরু করতে যাচ্ছি। আমি জাতীয় বিশ্ব সকল শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এবং আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দরা। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো, তার আগে আমাদের ক্লাসটা শুরু করার আগে সকল ছাত্র ছাত্রীদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যারা আছেন ক্লাসটি দেখছেন একটু কাইন্ডলি ক্লাসটি শেয়ার করবেন, যেন আপনার বন্ধু বান্ধব বা যারা আপনার ফ্যামিলি মেম্বার কেউ যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে থাকে তারা যেন আমাদের ক্লাসটি দেখতে পায়, যেন টেস্টটি দেখতে পায় এবং তারা যেন আজকের ক্লাসে আমাদের শিক্ষকদের এবং আমাদের যে ম্যাডামরা আছে তাদের কথাগুলো শুনে একটু উপকৃত হবে ইনশাল্লাহ। আর আমি চলে যাচ্ছি সরাসরি ক্লাসে, আমি একটু পরিচয় করে যাবো আমাদের আজকে যারা আমাদের সম্মানিত যে অতিথিবৃন্দদের সাথে যারা আমাদের ভবিষ্যতে ক্লাস দিবেন আপনাদের। আমি প্রথমে পরিচয় করে দিতে চাই আমাদের সম্মানিত শিক্ষিকা নিশাত পারভীন ম্যামের সাথে, যিনি 35তম বিসিএ সরি 34তম বিসিএ তে সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন, বর্তমানে কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজে লেকচারার হিসেবে আছেন বাংলা ডিপার্টমেন্টে। আমি তারপরে পরিচয় করে যে আমাদের তানিয়া পারভীন ম্যামের সাথে, যিনি 35তম বিসিএস এ সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন, এখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সোসিওলজি ডিপার্টমেন্টে আছেন লেকচারার হিসেবে। আমি তারপরে পরিচয় করে দিতে চাই আমাদের দেলোয়ার হোসেন স্যারের সাথে, যিনি 35তম বিসিএস এ সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন, এখন লেকচারার হিসেবে আছেন সান্তাহার গভর্নমেন্ট কলেজে। আমি পরিচয় করে দিতে চাই আমাদের নাজমুল আলম বিন্দু স্যারের সাথে, যিনি নন ক্যাডারে 34তম বিসিএস এ ছিলেন, এখন বর্তমানে শিক্ষক হিসেবে আছেন। তারপরে আমি পরিচয় করে দিতে যাচ্ছি আমাদের রাকিব হোসেন স্যারের সাথে, যিনি আমাদের জেনারেল নলেজ ক্লাসটি নিবেন, তিনি নটরডেম কলেজের লেকচারার হিসেবে আছেন। আমি সকল শিক্ষকদের এবং ম্যামদেরকে স্বাগত জানাচ্ছি হাউস অফ এনুবিডিয়েন্স এর পক্ষ থেকে। যেহেতু অনেক আজকে আমি সরাসরি চলে যাব আমাদের নিশাত পারভীন ম্যামের কাছে। আমি প্রথমে চলে যাব ম্যাম, আসলে করোনার সময় আসলে আমরা অনেকেই ঘরে বসে ক্লাস করছি, সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক, বা দেখা যায় যে আমরা আসলে অনেক সময় ঘরে বসেই একাডেমিক ক্লাস গুলি করছি, অথবা অনেক সময় দেখা যায় আমরা অনলাইনে বিভিন্ন কোর্স গুলি করছি, বা আপনারা আসলে সময়টা ঘরে বসেই কাটছে, একটু যদি শেয়ার করতেন আসলে এই সময়টা আসলে কিভাবে কাটাচ্ছেন, বা আপনাদের একাডেমিক যে পড়াশোনা গুলি কি অনলাইনে চলছে কিনা, বা এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতেন ম্যাম। আমি নিশাত পারুন ম্যামকে একটু কাছে চলে যাচ্ছি আসলে। হ্যাঁ, ধন্যবাদ পলাশ ভাইকে, স্বাগত জানাচ্ছি। আসলে আমার যে ওবিডিয়েন্স এর যে শিক্ষার্থী বৃন্দ, তোমরা লাইভে দেখতে পাচ্ছ, সকলকে শুভেচ্ছা এবং শুভকামনা। আর যারা আসলে এই যে এনি ওবিডিয়েন্স এর যে উদ্যোগটির সাথে জড়িত আছে সকলকে আমি মানে অভিনন্দন জানাচ্ছি, এবং আমি নিজেও এটার সাথে জড়িত থাকতে পেরে যথেষ্ট ভালো একটা ফিলিংস আমার ভিতরে কাজ করছে। যেহেতু আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছি, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আছি, ইতিমধ্যে তোমরা আমার পরিচয় জানতে পেরেছো, এবং আমি আরো একটা পরিচয় আমার দেব। আমি নিজেও কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিরই স্টুডেন্ট, এবং আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজেই পড়াশোনা করেছি, এবং যে ডিপার্টমেন্টের আমি শিক্ষার্থী ছিলাম আমি বর্তমানে সেই ডিপার্টমেন্টেরই শিক্ষক হিসেবে আছি। অতএব আমার এই পরিচয়টা থেকে আমি তোমাদেরকে এই বার্তাটা দিতে চাই যে আসলে আমরা যদি চাই, আমরা যদি চেষ্টা করি, আর আমাদের যদি আত্মবিশ্বাস থাকে, আমরা অবশ্যই এগিয়ে যেতে পারবো। এটা আমি আমার এনিউবিডিয়ান্সদেরকে এই বার্তাটা দিতে চাই। আর এরপর আপনি প্রশ্নটা করা হয়েছে, আমি সেই প্রশ্নতে এগিয়ে যাব। আমাদের তো করোনাকালীন যে সময়টা আমরা কাটাচ্ছি খুবই বিরূপ একটা পরিস্থিতি আমাদের সারা বিশ্ব প্রত্যক্ষ করেছে, এবং আমাদের শিক্ষার্থীরা তো খুব সাফার করছে, এটা তো বলতেই হবে। তো সেক্ষেত্রে আমরা আমাদের যে কলেজের কথাই বলবো, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ একেবারে একটা মাইল ফলক স্থাপন করেছে, এটাতে বলা যায় আমরা অনলাইন ক্লাসের ক্ষেত্রে আসলে সাড়া ফেলতে পেরেছি। আমাদের কলেজে কিন্তু একটা স্টুডিও স্থাপন করা হয়েছে, যেটার মাধ্যমে যেহেতু অনলাইন ক্লাসটাকে অত্যন্ত ভালোভাবে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা আমাদের কলেজ থেকে করা হয়েছে, এবং আমাদের শিক্ষকরা প্রত্যেকেই যার যার অবস্থা থেকে আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ লেভেলটা দেওয়ার জন্য।
আর যেহেতু বিষয়টা আমাদের কাছে একেবারেই নতুন, আমরা কিন্তু আসলে এটার সাথে মানে পরিচিত ছিলাম না যে আমাদেরকে অনলাইন ক্লাসটা এইভাবে নিতে হবে, লাইভে নিতে হবে, আমরা নিয়েছি। এবং আমি যদি আমার কথা বলি, আমি ফেসবুক লাইভে ক্লাস দিয়েছি, জুমে ক্লাস দিয়েছি, তারপরে স্ট্রিমইয়ার্ডে ক্লাস দিয়েছি লাইভে, তারপরে আমাদের ক্লাসগুলি চলছে একেবারে রুটিন মাফিক। আমাদের ক্লাসগুলি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে হয়েছে, অনার্স মাস্টার্স এর ক্লাস থেকে শুরু করে এইচএসসি এর ক্লাস সব হয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবেও আরেকটা প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছি, সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি আমাদের যে অনার্স এবং মাস্টার্স কোর্সটা সম্পূর্ণভাবে তারা মানে বিভিন্ন শিক্ষকদেরকে দ্বারা এক একজন এক একটা কোর্স কমপ্লিট করে আমরা ক্লাসগুলো দিয়েছি, এবং সেটা কিন্তু একটা চ্যানেল আকারে প্রকাশ করা হয়েছে এডু এডুটিউবে এডুটিউবে সেটা পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা ক্লাস মানে অনার্স ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা কোর্স কমপ্লিট করা হয়েছে সেখানে। এবং সেখানে যে আমাদের যে আর্টস এর ক্লাসগুলি, সেখানে 10টা ক্লাসের মধ্যে একটা কোর্স কমপ্লিট করা হয়েছে, এবং যে সায়েন্সের ক্লাসগুলি, সেখানে কোর্সগুলিকে 15টা ক্লাসের মধ্যে কমপ্লিট করা হয়েছে। তো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করেছি, এবং যতদিন পর্যন্ত হয়তো আমাদেরকে এই পরিস্থিতিটার মধ্য দিয়ে যেতে হবে, আমরা আশা করছি আমাদের জায়গা থেকে আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের মানে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা আমাদের থাকবে। এবং আমরা আমাদের এই যে বর্তমানে প্রযুক্তির মাধ্যমে মানে যেভাবে মানে আমি যদি আমার কথা বলি, একেবারে আমার জন্য নতুন অভিজ্ঞতা যে অনলাইন ক্লাসে একেবারে লাইভে ক্লাস নেওয়া, এবং এটা কিন্তু একটা সাহস সঞ্চারেরও ব্যাপার আছে। হঠাৎ করে একটা লাইভ ক্লাস দিচ্ছি, সবাই দেখতে পাচ্ছে, এটা শুধু আমার স্টুডেন্ট কিন্তু একটা যে ক্লাসরুমে সীমাবদ্ধ নয়, আমার অন্যান্য সারা বাংলাদেশ দেখতে পাচ্ছে, শুধু বাংলাদেশ নয় মানে সারা বিশ্বই বলা যায় যে লাইভে ক্লাসটা কিন্তু চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু মানে অনেক বড় প্রস্তুতির ব্যাপার আছে, হ্যাঁ মানে একটা মানে কনফিডেন্স লেভেলটা হাই করারও ব্যাপার আছে। তো যাই হোক, আমরা সবকিছুকে অতিক্রম করে আমরা পেরেছি, আমরা আমাদের স্টুডেন্টের কাছে পৌঁছাতে পেরেছি আমাদের কথাগুলো, আমাদের ক্লাসগুলো, এবং আমরা আশা করছি আমরা এইভাবে এগিয়ে যাব। ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম, আসলে আমার জানা ছিল না আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট, যাকে আমার মনে হয় আপনার কথা শুনে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাই বোনের অনেক ইনস্পিরেশন পাবে সরকারি চাকরি প্রিপারেশনের ক্ষেত্রে। আমি ম্যাম আপনার কাছে আসবো, চলে যাচ্ছি আমি একটু রাকিব হোসেন সন্ধি স্যারের কাছে। স্যার আমি যতটুকু জানি আপনি আপনি লাইক আমি সরি আমি দেলোয়ার হোসেন স্যারের কাছে আসতে যাচ্ছি, আমি নানা স্যারের কাছে একটু পরে আসবো। স্যার আপনি যত জানেন ব্যাংকেও জব করেছেন, আপনি এখন শিক্ষক হিসেবে আছেন, অনেকে আছে যে আমরা সরকারি চাকরির প্রিপারেশন নিয়ে বিসিএস এর পড়াশোনা করি, হয়তো বা বিসিএস হচ্ছে না, বা অনেকে দেখা যায় যে আমরা বিসিএস এর প্রিপারেশন নিয়ে আমরা অনেক সময় সরকারি ব্যাংকে অ্যাপ্লাই করতে চাই, বা সরকারি শিক্ষক যে পরীক্ষাগুলো আছে এখানে দেয়, একটু শেয়ার করতেন যে আসলে আমরা বিসিএস এর প্রিপারেশন নিলে কি এটাকে আসলে হেল্প করি কিনা, আমরা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি এক্সট্রা পড়াশোনা করতে হয় কিনা, বা আমরা যে সরকারি ব্যাংকের প্রিপারেশনটা হয়ে যায় কিনা, নাকি এক্সট্রা কিছু অ্যাড করতে হয়, বা একটু আপনি যদি ম্যাথমেটিক্স এর ক্লাস নেন এই জায়গায় একটু যদি শেয়ার করতে পারেন স্যার আপনার একটু এক্সপিরিয়েন্সটা, বা আসলে কিভাবে প্রিপারেশন নিতে পারে ওরা আসলে। ধন্যবাদ পলাশ ভাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রথমে যে এনওবি ডিএনসি এর কর্ণধার যারা, তাদেরকে উদ্যোগ যারা, তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন এবং আন্তরিক তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে যারা আজকাল এই প্রোগ্রামটি দেখছে, যে সকল শিক্ষার্থী সবাইকে আমার পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি শুভেচ্ছা জানাই। তো আমার পরিচয় অলরেডি দিয়ে দিয়েছি, আমি সন্ধি, এখন আমি শান্তার সরকারি আমি ইতিহাস বিভাগের কিন্তু লেকচারার কিন্তু লেকচার আছে, পড়াশোনা করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এখন আমাকে যে এখন এই বিষয়টা যদি আমি বলি, আমি আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলি, হ্যাঁ আমি ব্যাংকেও জব করেছি, আমার এখন বর্তমানে বিশেষ কর্মরত হওয়ার আগে আর কি আমি হুগলি ব্যাংকে 1 বছর ছিলাম, বাংলাদেশ কৃষি ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে ছিলাম, সংস্থান ব্যাংকেও আমি সিনিয়র অফিসার, আমার সিনিয়র অফিসার হয়েছিল, এবং বাংলাদেশ ব্যাংকে অফিসার কে আমার অফিসার হয়েছিল। তো এখানে একটা বিষয় বলে রাখি, আমার ব্যাকগ্রাউন্ডটা ছিল সায়েন্স, আমি এসএসসি ইন্টারমিডিয়েট সায়েন্স ছিলাম, সায়েন্স ছিলাম। তো এটা আমাকে অনেকে বলতে হয় যে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ব্যাংকটা সুবিধা পেয়েছি আমাকে বলে, কিন্তু আমি পার্সোনালি এটা বিশ্বাস করি না, বিশ্বাস করি না। আমি যেটা বিশ্বাস করি যে বিসিএস আমার মনে আসছিল প্রথম থেকে বিসিএস টাই, তো বিসিএস এর প্রিপারেশন দিচ্ছি, সরকারি যে কোনো জব আছে, যে কোনো জব আছে এটাতে সে ইজিলি হতে পারে। আপনি যে নিবন্ধনের কথা বলেন, অন্যান্য প্রাইমারি যদি বলি ক্লাস নন ক্যাডার আর্থিক গুলো যাওয়া আছে বিসিএস এর আন্ডারে, সবগুলোতে বিসিএস এর প্রস্তুতি নিতে সে সফল হতে পারবে।
আর ব্যাংকের টাই আলাদা, কারণ ব্যাংকে বিশেষ করে আমার ম্যাথ এবং কেমন ম্যাথ বিষয়টা একটু মানে আমি বলবো একটু অ্যাডভান্স লেভেল আছে, এই জন্য আমি 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 দুটাই বলা যায় বিসিএস টা বিসিএস না। এবং যখন আমি কোনো ব্যাংকের প্রিপারেশন যখন আমি আমি আপনার পরীক্ষা ডেট হতে পরীক্ষা তার আগে আমি ওই কয়েকটা বের হতে 15 দিন কিংবা 20 দিন আমি আমি ব্যাংকের বিভিন্ন ধরনের যে ধরনের যে বইগুলো সেগুলো ম্যাথ গুলো খুঁজে নিজে করার চেষ্টা করি। তো এগুলো আমি আলাদা যে মানে কার কারোর কাছে প্রাইভেট আমি কার কারোর কাছে প্রাইভেট আমি নিজে নিজে এগুলো করতাম। তো শুধুমাত্র আমার আমি বিশেষ করে আমি বিশেষ করে তাই হয়তো বা আমি যতটুকু হয়েছি ততটুকু আসার পিছনে ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে একটা ধারণা থাকে যে আমার দ্বারা হয়তো হবে না আমি পারবো না আমি পারবো না কিংবা সে হয়তো বা লিখে থাকে মানুষের কাছে তত কম। আমি আমি আমার আমার যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি যদি বলবো যে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় গবেষণা করেছে তারা কিরকম পড়াশোনা করবে পড়াশোনা চাকরির জন্য এটা যদি কেউ দেখে আমার বিশ্বাস তারা নিজেদের একটা উৎসাহ পায় যে আসলে পড়াশোনা করলে চাকরি হয় এবং এতে কোনো মামা চাচার কথা অনেকে বোঝাবে এটা কিন্তু হয় না। আমার বন্ধুকে আমি একদিন বললাম গ্রামে গিয়ে বসে আসছিস কেন সেখানে তোর চাকরির জন্য পড়াশোনা করি তখন সে বলে যে আমার দ্বারা হবে না তোরা মেধাবী তোরা হবে এরকম অনেক কথা বলে তার ভিতরে একটা কনফিডেন্স এর অভাবটা এত আমি দেখলাম। এবং আমি আরেকটা জিনিস বলি যে আমি প্রায় 3 বছর ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি চাকরির বিষয়ে পড়াশোনা মানে প্রস্তুতিমূলক কিছু করাই আমি তাদের ভিতরে আমি একটা জিনিস দেখছি তাদের মেধার কোনো ঘাটতি নেই শুধুমাত্র শুধুমাত্র আমি সেসব শিক্ষাবিদের সঙ্গে একটা কথা বলি 4-5 বছর অনার্স কমপ্লিট করার পরে 2 বছর যদি চাকরির জন্য পড়াশোনা তাহলে সৃষ্টিকর্তাও কিন্তু মনে রাখতে হবে যে একটা চাকরি একটা চাকরি শুধু তোমার না তোমার জেনারেশনের ব্যবস্থা এই একটা ব্যবস্থা আমি 2টা বছর করবো না চাকরির জন্য অথচ চাকরির আশা করবো সৃষ্টিকর্তা এটা আমার মনে হয় না মুক্ত রাখতে হবে এই জন্য পরিশ্রমটা অত্যন্ত দরকার। তো আমি আবার কথা বলবো নাই কিন্তু এখন এটাই বললাম যে আমি স্যার আপনার কাছে একটু আপনার সাথে রিলেট করতে চাচ্ছি যে আপনি যেটা বললেন যে স্যার লাইক যে একটু পরিশ্রম করে 1-2 বছর একটা চাকরি মানে নিজে না তার পরিবারের জন্য একটা একটা ইম্প্যাক্ট। আমাদের একটা প্রশ্ন এসেছিল আমি তানিয়া ম্যামের কাছে চলে যাবো এটা নিয়ে যে অনেক সময় যারা আমরা পড়াশোনা শেষ করি হয়তো বা একটা প্রাইভেট সেক্টরে জবে না যেয়ে 1-1.5 বছর ওয়েট করে একটা সরকারি চাকরির প্রিপারেশন নেই বা অনেক ক্ষেত্রে যেটা প্রবলেমটা হয় আসলে আমাদের ফ্যামিলি ওই সাপোর্টটা দিতে চায় না 1 বছর বসে থেকে একটা ছেলে বা মেয়ে। একটা প্রশ্ন অলরেডি আসছে আমাদের জুয়েল প্রশ্ন করে যে একজন সদ্য গ্রাজুয়েশন করা শিক্ষার্থী বা বেসরকারি কোম্পানি ভিত্তিক কোনো চাকরিতে তাড়াহুড়া করে জয়েন না করে 1-1.5 বছর ধরে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে পরিবারকে কিভাবে প্রণোদিত করতে পারে বা পরিবার থেকে কিভাবে সময়টা নিতে পারে। ম্যাম আসলে আপনি তো যখন স্টুডেন্ট অবস্থা আসলে প্রিপারেশন নিয়েছেন এই ক্ষেত্রে কোনো অ্যাডভাইস আছে কিনা আপনার আসলে কিভাবে ফ্যামিলিকে বুঝাইতে পারে বা এই ক্ষেত্রে চ্যালেঞ্জটা কি বা কিভাবে আসলে এগুলো উচিত একটু তানিয়ে ম্যাম একটু শেয়ার করতেন আমি তানিয়া পারুন ম্যামের কাছে। আচ্ছা ধন্যবাদ সঞ্চালককে আর এখানে যারা সহযোগী হয়েছে আজকে অরিয়েন্টেশন ক্লাসে এসেছেন সবাইকে সবাই আমাদের 35 বিষয় ভালো লাগছে আর নিশাতে বাকি দুজনে চিনলাম খুব সমস্যা সমস্যা পিট হচ্ছে যেমন হচ্ছে তো আমি কি বলবো মানে বুঝতে পারছি না মানে খুব
কথা বলার পরে বলার পরে ম্যাম একটু শর্টে বলবেন, কোন সমস্যা নেই শর্টে বলবেন, কোন সমস্যা নেই, আমরা একটু চলে যাবো। হ্যাঁ পরিবারের সাপোর্ট আসলে এটা তো ডিপেন্ড করে যে কার পরিবার কার সে তার পরিবারের সাথে পরিবারের সাথে। তো ফার্স্ট অফ অল আমাদের আমি আসলে আমি আসলে সরকারি চাকরি করছে বলে আমাকে বলে আমাকে এই জন্য আমি চাই নাকি আমি নাকি আমার আমি আসলে সরকারি চাকরি সরকারি চাকরি করি ব্যাংক এই ধরনের চাকরি করতে চাই গোলটা করতে হবে গোলের প্রতি আমার আমার সেটার প্রতি অনেক বেশি অনেক বেশি হবে সেই জন্য সেই জন্য যেমন বিসিএস একটা লিঙ্কি প্রসেসের মধ্যে যেতে হয় যেমন আমার মানে আমার যখন যখন প্রথমে যেটা প্রথমে তুমি যদি হতাশ হওয়ার জন্য হওয়ার জন্য বিসিএস দিতে আসো যদি আমার জীবনের প্রথম বিসিএস প্রথম রাখলে তাতেও কিন্তু আড়াই তিন বছর লেগে যায় তাই আমাদেরকে আসলে সময়কে আসলে সময় আমার পরিবার যদি আমাকে সাপোর্ট না দেয় নাই দিতে পারে এবং অনেক পরিবার আছে তার মানুষ পরিবার আছে তার মানুষ জুয়েল কি বলো হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ থ্যাংক ইউ ম্যাম আসলে আমি একটু যে ইয়াতে ছিলাম আমি আসলে হ্যালো আমাদের আসলে একটু মনে একটু নেটওয়ার্ক আচ্ছা আমি একটু আমাদের রাকিব রানা স্যারের কাছে যেতে যাচ্ছি রাকিব হোসেন রানা স্যারের কাছে স্যার আমি যেটা বলতে যাচ্ছিলাম আমরা আসলে সাধারণ জ্ঞান আমি যতটুকু জানি আমরা আসলে অনেক সময় দেখা যায় মুখস্থ করতে হয় অনেক দেশের নাম রাজধানীর নাম মুদ্রার নাম আমার অনেক কিছু আমি একটু সরি বলে নিয়েছি সবার কাছে আসলে আমি আসলে বিসিএস প্রিপারেশন নিইনি আসলে আমি আসলে সত্যি কথা বলে আমি আবারও সরি বলে নিয়েছি আমার নলেজটা বেশি একটা নাই আসলে এক্সাম নিয়ে বা সিলেবাস নিয়ে সত্যি কথা যেটা তারপর আমি যতটুকু আসলে দেখে শুনে বা একটু স্টাডি করে বুঝতে পারলাম সাধারণ জ্ঞানটা মানে একটু আসলে ট্রাফিক অনেক সময় মুখস্থ করতে অনেক সময় দেখা যায় যে একটু প্রিপারেশনের জায়গাটা আসলে এই জায়গায় কি স্যার কোন টেকনিক অবলম্বন করতে হয় মানে এরকম কোন থিওরি আছে কিনা যে পড়াশোনার ক্ষেত্রে কোন মুখস্থ করার ক্ষেত্রে বা পড়াশোনা স্ট্র্যাটেজিক্যালি কোনো সিস্টেম আছে কিনা বা একটা স্টুডেন্ট আসলে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত বেসিক যদি কোনো আইডিয়া বা কোনো গাইডলাইন থাকে স্যার একটু শেয়ার করুন ভাই বিষয়টা আসলে আপনি কিভাবে আপনার সময় প্রিপারেশন নিয়েছিলেন তা শুনতে পাচ্ছেন হ্যালো আসসালামু আলাইকুম আমি আসলে আনমিউট করে রেখেছিলাম খেয়াল করি নেই আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি আমি সহ আরো চারজন শিক্ষক এখানে রয়েছে নাজমুল আলম বিন্দু ভাইকে আমি চিনি বাকি যে চিনি না আজকে পড়ে হচ্ছি এবং যে প্রোগ্রাম হচ্ছে এনইউ বিডিএস বিডিয়াস তাদের সবাইকে ধন্যবাদ এবং এখানে পলাশ ভাই সহ যারা যারা এটার আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চাকরির প্রিপারেশন করার ক্ষেত্রে আমরা এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে যদি আমি বিসিএস পরীক্ষার কথা চিন্তা করি বিসিএস পরীক্ষায় সাধারণ জ্ঞানের প্রিলিমিনারি পরীক্ষায় আসলে 60 মার্ক রয়েছে মোটামুটি নৈতিকতা এবং সুশাসন বাদ দিলে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে 20 মার্ক রয়েছে বাংলাদেশ অ্যাফেয়ার্সে 30 মার্ক এবং ভূগোল এবং দুর্যোগ ব্যবস্থাপনা এখানে 10 মার্ক রয়েছে তো এই সাধারণ জ্ঞানের প্রিপারেশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মুখস্থ ভিত্তিক যে পড়াশোনা এটা আসলে সত্য নয় যে সাধারণ জ্ঞানের পড়াশোনা সব মুখস্থ ভিত্তিকই করতে হবে এটা এরকমটা না অনেকটা যে বিষয়টা হলো যে আমরা যদি এটি বিশেষ করে ম্যাপের সহায়তা নেওয়া যেতে পারে বেশিরভাগ সাধারণ জ্ঞানের পড়াশোনায় যদি ম্যাপ ভিত্তিক পড়াশোনা করা যায় এবং ম্যাপ দেখে পড়াশোনা করলে অনেকটা সহজ হয় আমি মুখস্থ শব্দটা ব্যবহার করতে চাচ্ছি না মুখস্থ শব্দের জায়গায় আত্মস্থ এই ধরনের শব্দটা ব্যবহার করা যেতে পারে যদি বিষয়গুলো বুঝে আমরা আত্মস্থ করতে পারি অর্থাৎ ম্যাপ রিলেটেড দেখে দেখে পড়ে আত্মস্থ করতে পারি সেটা সেটি সেটি কিন্তু সাধারণ জ্ঞান খুব সহজেই অর্জন করা যায় আর একটা বিষয় হলো যে নিয়মিত পত্রিকা পড়া খবর দেখা এবং একই সাথে যে সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে সবসময় এই বিষয়গুলো সম্বন্ধে একটা আইডিয়া থাকলে যে সাধারণ জ্ঞানে যে কেউ ভালো করতে পারে এটার জন্য যে একটা MP3 অনেক বেশি ইকো হচ্ছে মনে হচ্ছে না স্যার বলতে পারেন কোন সমস্যা বলি স্যার শোনা যাচ্ছে আচ্ছা
যে এটি এটি যে মুখস্থ করে ফেলতে হবে এমপি থ্রি বই কিনে, কিংবা অনেক সময় হয় কি আমরা এরকম পড়লে অনেক কিছু বুঝতেই পারি না ভালো করে, যে একটা দিকে মুখস্থ করছি পড়াশোনা করছি আমরা আবার সেটা পরক্ষণে ভুলে যাচ্ছি, কারণ আমাদের মেমোরি তো সেটা মনে রাখতে পারে না। কিন্তু পিকচার দেখে পড়লে, এটি মেডিকেল সায়েন্সও বলে যে আমি যদি কোনো কিছু দেখে পড়ি, অর্থাৎ মেন্টাল ম্যাপ তৈরি হয় পিকচার দেখে পড়ে রিলেট করে, বিশেষ করে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়ার ক্ষেত্রে আমাদের যে স্বাধীন সার্বভৌমত 195টা দেশ আছে, এভাবে যদি অঞ্চল ভিত্তিক বিভাজন করে পড়ি তাহলে আমাদের ক্ষেত্রে যে এশিয়া অঞ্চলের বিভাজন করলাম, যে দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, দূরপ্রাচ্য, মধ্যপ্রাচ্য, এভাবে প্রত্যেকটি বিষয়কে বিভাজন করে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যে রাষ্ট্রগুলো আছে তাদের মধ্যে যে আন্তঃসম্পর্কগুলো আছে সেই বিষয়গুলো যদি নখদর্পণে ম্যাপ দেখে এবং একই সাথে আমরা পাই চার্ট, বার ডায়াগ্রাম, বিভিন্ন তথ্য ভিত্তিক ভাবে মনে রাখতে পারি, অর্থাৎ মনে রাখার জন্য পড়াশোনা গুলো একটু যদি ডাটা গুলো সুন্দরভাবে সাজানো যায়, অর্থাৎ এলোমেলো যদি পড়াশোনা করি তাহলে আমাদের মেমোরি সেটা বেশিক্ষণ মনে রাখতে পারে না, অর্থাৎ ডাটা গুলোকে তথ্য গুলোকে যদি আমি সহজভাবে সাজাতে পারি এবং সেগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি যে এটা এরকম, এটা এরকম হয়েছিল, আচ্ছা তাহলে এই জিনিসগুলো মনে রাখা খুব সহজ হয়। একই ক্ষেত্রে আমরা বোর্ডের ব্যবহার করতে পারি, বাসায় হোয়াইট বোর্ডে ব্যবহার করতে পারি, হোয়াইট বোর্ডে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো যেগুলো যে হ্যাঁ বিশ্ব প্রথম বিশ্বযুদ্ধে কারা অক্ষ শক্তি ছিল, কারা মিত্র শক্তি ছিল, এরকম যে বিষয়গুলো আমরা লিখে রাখতে পারি, অর্থাৎ সবসময় এটা ব্রেনের মধ্যে সেভ রাখতে হবে। সংবিধানটা আমাদের কাছেই আমরা রাখতে পারি, সংবিধানের অনুচ্ছেদগুলো, গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদগুলো রয়েছে, কোন অনুচ্ছেদে কি বলা হয়েছে, এটি সবসময় লাগে। আমাদের বিসিএস পরীক্ষার যে প্রিপারেশন সাধারণ জ্ঞানে, এটি নিয়ে নিলে আসলে যে সিলেবাস তৈরি করেছে, সাধারণ জ্ঞান তো আসলে বিশাল বড় সিলেবাস, কিন্তু বিসিএস একটি কাঠামো রয়েছে, প্রিলিমিনারি পরীক্ষা একটা কাঠামো রয়েছে এবং রিটেন পরীক্ষা একটি কাঠামো রয়েছে। তো পিএসসি যে কাঠামো দিয়েছে আশা করি যে এই কাঠামোর মধ্যে আসলে তেমন কিছু বাদ যায়নি, মোটামুটি গুরুত্বপূর্ণ সকল বিষয়ই পিএসসি সিলেবাসের মধ্যে চলে এসেছে। তো সেক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষায় যে নৈতিকতা বাদ দিলে, নৈতিকতা আসলে এখানে কিরকম প্রশ্ন হয় বা কিরকম আসে, অনেক সময় নৈতিকতার প্রশ্নে অ্যান্সার করলে বেশিরভাগই ভুল অ্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, মানে কোনটা সঠিক কোনটা ভুল এটা বোঝা অনেকটা কঠিন হয়ে যায়, কারণ ওই বিষয়ে আসলে আমাদের ওইভাবে জানাশোনা নাই, এখানে নেগেটিভ মার্কিংটা বেশি ওঠে। যদি সব অ্যান্সার করা যায়, দুই একটা অ্যান্সার করা যেতে পারে, কিন্তু যেটা রয়েছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ভূগোল এবং দুর্যোগ ব্যবস্থাপনা, এটা মিলে যদি 60 মার্ক ধরি তাহলে এখানে কিন্তু খুব ভালো করার সুযোগ রয়েছে, অর্থাৎ বিসিএস পরীক্ষা যদি 200 মার্ক ধরি 30% নাম্বার কিন্তু সাধারণ জ্ঞান, আবার লিখিত পরীক্ষায় যদি 900 মার্কে ধরা যায় সেক্ষেত্রেও প্রায় 300 মার্ক হচ্ছে সাধারণ জ্ঞান, এবং যে বিসিএস ভাইবা পরীক্ষা হয় এটি অনেকটাই যে সাধারণ জ্ঞানে কিরকম দক্ষতা রয়েছে, অর্থাৎ যে ক্যাটারি চয়েস দেওয়া হোক না কেন সে এই বিষয়গুলো সম্বন্ধে কতটুক জানে বৈশ্বিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের প্রেক্ষাপট, সেই বিষয় সম্বন্ধে তার জ্ঞান কতটুকু এটি যাচাই করা হয়। তো এই প্রিপারেশনটা নিলে এখন চাকরির বাজারে সেটি ব্যাংক হোক অথবা শিক্ষক নিয়োগ পরীক্ষা হোক, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা এখান থেকে অবশ্যই প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে আমরা যদি বড়টার প্রিপারেশন নিই, ছোটগুলোর প্রিপারেশন এমনিতেই হয়ে যায়। অনেকে মনে করে যে জব সলিউশন মুখস্থ করে ফেলবো, আসলে একটা উদাহরণ দিই, জব সলিউশন মুখস্থ করে ফেললে কি একটা সমস্যা হয়? জব সলিউশন মুখস্থ করতে অস্বীকার করা কিছু নাই, জব সলিউশন মুখস্থ করা যায়। একবার বিসিএস পরীক্ষা আসলো যে পৃথিবীর বৃহত্তম উপসাগরের নাম কি, তো অপশনে বঙ্গোপসাগর ছিল না, ছিল মেক্সিকো উপসাগর। তো মেক্সিকো উপসাগর হচ্ছে গালফ হিসাবে পৃথিবীর বৃহত্তম উপসাগর, আর বে হিসাবে পৃথিবীর বৃহত্তম উপসাগর হচ্ছে বঙ্গোপসাগর। তো রাইটার যারা বই লিখেছে বেশিরভাগ, আমরা যদি বইয়ে দেখি যে মেক্সিকো উপসাগর পৃথিবীর বৃহত্তম উপসাগর দেওয়া হয়েছে, কারণ অপশনের মধ্যে বঙ্গোপসাগর দেওয়া ছিল না, দ্বিতীয় বৃহত্তম উপসাগর হিসেবে মেক্সিকো সঠিক অ্যান্সার। তো যারা বেশিরভাগ রাইটার বই লিখেছে, সাধারণ জ্ঞানে বাজারে প্রচলিত যে বইগুলো রয়েছে সেখানে মেক্সিকো উপসাগরকে পৃথিবীর বৃহত্তম উপসাগর হিসেবে উল্লেখ করা হয়েছে। তো এখন একটা প্রিলিমিনারি পরীক্ষা একটি ভুল অ্যান্সারের জন্য 1.5 মার্ক কাটা যায়, একটি সঠিক এবং একটি 0.5 কাটা যায়, সেই এই একটি ভুল অ্যান্সারের জন্য সে ছুটে যেতে পারে। এই জন্য গাইড বই যেটি ধরে মুখস্থ করে আমি যে কতটুকু সঠিক হচ্ছি সেটি মানে বোঝা যায় না, এই জন্য অবশ্যই তথ্য সঠিক কিনা, আমি যে তথ্যটা পড়ছি পড়ে এস মানে পরীক্ষায় অংশগ্রহণ করছি সেই তথ্যটাই কতটুকু সঠিক সেটিও যাচাই করার ব্যাপারটা আছে, কারণ গাইড বই মুদ্রিত বিষয়, কোনো বইতে মুদ্রিত থাকলে সেটি যে সঠিক এটি আসলে ভাবার কোনো অবকাশ নেই, কারণ এটিকে যাচাই বাছাই করতে হয় যে তথ্যটা সঠিক আছে কিনা, বা আমি যেটা পড়ছি, কারণ আমি তো আর চাকরি যারা কর্তৃপক্ষ বা যারা পরীক্ষা নিচ্ছে তাদেরকে দায়ী করা যাবে না যে আমি অমুক গাইড বই পড়ে এসেছি, আমি এখান থেকে অ্যান্সার করেছি, আমারটা কেন সঠিক না, কারণ পিএসসি এটা বলেও না। যদি চাকরি পরীক্ষার ক্ষেত্রে বলি, আর বাংলাদেশের যে প্রেক্ষাপট এখানে একটু সম্পূর্ণ ভাবে বলছি, পলাশ ভাইও তো আমাকে জিজ্ঞাসা করে নাই, আমি বলছি যে এখানে প্রায় 29 লক্ষ, যাদের জন্য এই প্রোগ্রামটা হচ্ছে সেখানে 29 লক্ষ শিক্ষার্থী রয়েছে। তো বাংলাদেশের যদি আমি পুরা প্রেক্ষাপট চিন্তা করি, আমাদের কর্মসংস্থানের বাজার চিন্তা করি, তাহলে
যেটা হচ্ছে যে গভর্নমেন্ট কিন্তু সবার কর্মসংস্থান দিতে পারবে না, সেই যত চেষ্টাই করা যাক, কারণ হচ্ছে এটি কখনোই সম্ভব না যে সকল সকল শিক্ষার্থীর সব জবগুলো গভর্নমেন্ট হয়ে যাবে, কারণ গভর্নমেন্টের সিট নির্দিষ্ট, এটি সবার হয়ে যাবে না। এবং পৃথিবীর উন্নত দেশগুলো যদি তাকাই আমরা, তাহলে একই সাথে গভর্নমেন্ট এবং যে প্রাইভেট সেক্টর সেটিকে এগিয়ে আসতে হবে, দুইটাকে সম্মিলিত ভাবেই তো আমাদের জিডিপিতে অবদান রাখছে। বরঞ্চ এই জন্য শিক্ষার্থীদের সকল দিকে প্রিপারেশন নিতে হবে, অর্থাৎ তাদের যে মানসিকতা সেটা সেট করতে হবে এইভাবে যে আমার একটা কর্মসংস্থান দরকার, অর্থাৎ সে যেদিকে ভালো কর্মসংস্থানের সুযোগ পাবে সেই কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, অর্থাৎ কর্মসংস্থানটা গুরুত্বপূর্ণ। আমাদের যে জনসংখ্যা, আমরা পৃথিবীতে এখন জনঘনত্বের দিকে পৃথিবীতে সপ্তম, মানে সপ্তম বলতে কার্যত প্রথম, কারণ হচ্ছে 10 কোটির উপরে মানুষ আছে, এত জনঘনত্ব পৃথিবীতে আর কোথাও নাই বাংলাদেশ ছাড়া। মানে আমি যদি কার্যত বলি, মানে যে 6টা জনঘনত্বপূর্ণ দেশ আছে সেই 6টি কিন্তু হচ্ছে বাংলাদেশের চেয়ে অনেক ছোট, মানে আমরা জনঘনত্বে সপ্তম, জনসংখ্যায় অষ্টম। তা এই জনঘনত্বে যে আমরা সপ্তম এটি মানে কার্যত প্রথম, কারণ হচ্ছে যে আমাদের দেশের যে আয়তন, অন্যান্য যে দেশগুলো আছে, যদি আমি এই যে জনঘনত্বে সবচেয়ে বেশি বলি যে মোনাকো, সিঙ্গাপুর, হংকং এইসব দেশের কথা বলি, এগুলো আয়তন ছোট তাই এরকম মনে হচ্ছে। এত ব্যাপক জনগণের কর্মসংস্থানের জন্য অবশ্যই পড়াশোনার মাধ্যমে, মানে জব সেক্টরে যদি সে নিজেকে অর্জন করতে হয়, তাহলে সরকারি জবের পাশাপাশি সরকারি জব তো চিন্তা করতেই হবে, এটি কোনো বিকল্প নাই, সরকারি জব অবশ্যই ভালো আর কি, সিকিউরিটি রয়েছে। তবে আমাদের শিক্ষার্থীর জন্য আমি বলবো যে গভর্নমেন্ট জবের প্রিপারেশনের পাশাপাশি একই সাথে সব দিকে খেয়াল রাখতে হবে যেন তারা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, কারণ আমরা দেখছি আমাদের অর্থনীতিতে তারুণ্য এই সময় নষ্ট করছে, অর্থাৎ জব পাচ্ছে না পাচ্ছে না এরকম করে তারুণ্য তার সময় নষ্ট করে ফেলছে। তো সার্বিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে, আমরা যদি দেশের উন্নয়ন কথা চিন্তা করি, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করি, তাহলে কিন্তু আমাদেরকে উদ্যোক্তা এটি বা প্রাইভেট সেক্টর এখানেও কিন্তু শক্তিশালী হওয়ার ব্যাপার রয়েছে। সবাই যদি একই পাইপ লাইনের মধ্যে ঢুকে যায়, হ্যাঁ ঠিক আছে, চাকরির ক্ষেত্রে বিসিএস এর প্রিপারেশন নিতে হবে, বিসিএস এর প্রিপারেশন নিলে ব্যাংকে একটু ম্যাথ, সম্ভবত ম্যাথ এখানে যারা আছেন তারা নিশ্চয়ই জানবেন বা জানেন যে এখানে ইংরেজি আর ম্যাথটা একটু ডিফারেন্স থাকে বিসিএস এর তুলনায়, আবার ব্যাংকে ইংরেজি এবং ম্যাথের গুরুত্বটা বেশি থাকে ব্যাংক প্রিপারেশন করার ক্ষেত্রে, কিন্তু বিসিএস এর ক্ষেত্রে বাংলা সাধারণ জ্ঞানের বেশ গুরুত্ব রয়েছে, অতটা প্রভাব পড়ে না যতটা প্রভাব পড়ে হচ্ছে বিসিএস পরীক্ষার ক্ষেত্রে, কারণ বিসিএস পরীক্ষায় অপেক্ষাকৃত ভাবে ভালো করা সহজ, কারণ এখানে আসলে পরীক্ষায় অকৃতজ্ঞ বা ফেল করার কোনো সুযোগ নাই, কারণ কোনো শিক্ষার্থী যদি খুবই দুর্বল হয়, এমনও হয় যে একটি সাবজেক্টে সে অনেক দুর্বল, সেখানে যদি সে 0 পায়, লিখিত পরীক্ষায় সব মিলে 450 পাইলেও কিন্তু পাশ থাকে, এমন একটা সিস্টেম এখানে রয়েছে। তো এই জন্য প্রিপারেশন নিলে যেটাতে সে ভালো সেখানে যদি সে খুব ভালো মতো প্রিপারেশন নিতে পারে, যেটাতে সে দুর্বল সেখানে কম প্রিপারেশন নিয়ে, অর্থাৎ নাম্বারে তো খেলা, তো সেখানে ভালো প্রিপারেশন নিলে সে নিশ্চয়ই ভালো করতে পারবে। এই জন্য সার্বিক দৃষ্টিকোণ থেকে আমি যে সাধারণ জ্ঞানের প্রশ্ন আমাকে করা হয়েছিল যে এটিকে মুখস্থ শব্দটা ইউজ করা দরকার নেই, এখানে আত্মস্থ শব্দটা ইউজ করা ভালো, এবং একই সাথে আমি বলতে চাচ্ছি যে এটি ওই মানে আমাদের ডায়াগ্রাম, পাইচার্ট, ম্যাপ এগুলোর ব্যবহার করতে হবে, এগুলো দেখে যদি আমরা অনুশীলন করতে পারি এবং নিয়মিতভাবে চর্চা করতে পারি, বিষয়টা হচ্ছে যে বাস্তব জীবনের সাথে এটা মিলাতে হবে, যে আমি আজকে একটা জায়গায় বেড়াতে গেলাম রাঙামাটি, আমি এখানে কি দেখে আসলাম, খাগড়াছড়ি বেড়াতে গেলাম কি দেখে আসলাম, অথবা আমি খবর দেখছি সেখানে কি দেখছি, মানে এটির সাথে মানে আমি যে পড়লাম সেটির একটা রিলেট করতে হবে, তাহলে হবে কি এটি ভিতরে অনেকটাই সেট হয়ে যাবে, যখন সেট হয়ে যাবে তখন নিজের মতো করে এটি চিন্তা করা যায়, লিখা যায়, এবং এমসিকিউ পরীক্ষায় আসলে সেই সুযোগটা থাকে না, এমসিকিউ পরীক্ষায় স্পেসিফিক অ্যান্সার দিতে হয়, এই জন্য তথ্যগুলো সঠিকভাবে জানাটা গুরুত্বপূর্ণ, একটা উদাহরণ দিয়েছি সেটির মাধ্যমে। তবে যে এখানকার যে শিক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যদি মনোযোগ দেন, এমন না যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিসিএস এ প্রত্যেক বছর আমরা যদি পরিসংখ্যান দেখি অনেক পরিমাণে হচ্ছে, হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই, কারণ বিষয়টা এরকম না, পিএসসি থেকে যে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট বা অন্যান্য ভালো ইউনিভার্সিটি থেকে পড়ে আসলেই যে ভালো করে ফেলবে বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে যে আপনি কতটা দক্ষতা বজায় রেখে ধৈর্য সহন করে, বিসিএস শুধু মেধাবীদের জন্য না, ধৈর্যধারী মেধাবীদের জন্য, অর্থাৎ মেধাবী হতে হবে একই সাথে ধৈর্য ধারণ করতে হবে, কারণ এটি টেস্ট খেলার মতো, টি-20 তে অনেক ভালো প্লেয়ার পাওয়া যায়, টেস্টের ভালো প্লেয়ার পাওয়া খুব কঠিন,
টেস্ট খেলাটা অনেক ধৈর্য সহকারে খেলতে হয় পাঁচ দিন ধরে। হ্যাঁ, তো সেই ধৈর্য যাদের থাকবে এবং নিয়মিত পড়াশোনা করা যাবে সেটাই ভালো হবে। তবে একটা কথা হচ্ছে যে যে বাংলাদেশের যে অবস্থা সেই প্রেক্ষাপটে আপনাদের আমি আমি আমার জায়গা থেকে পরামর্শ দিব যে সার্বিক প্রেক্ষাপট চিন্তা করতে হবে। যে এখন আমি দেখি যে প্রায়ই দেখি সংবাদপত্রেও আসে খবরেও আসছে জব না পেয়ে ভালো ভালো ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে অনেক বেশি যে ডিপ্রেশনে চলে যাওয়া এবং এই ডিপ্রেশন থেকে অনেক সময় অনেক খারাপ সিদ্ধান্ত দিকে চলে যায়। তো ওইদিকে না যে পজিটিভ ভাবে চিন্তা করা, অর্থাৎ আমি এক গ্লাস পানি যেটি অর্ধেক পূর্ণ রয়েছে এটিকে আমি অর্ধেক পূর্ণ বলতে পারি অর্ধেক খালিও বলতে পারি, আমরা যদি পজিটিভ থিঙ্কিংটা করতে পারি যে কর্মসংস্থান দরকার এবং সেটি হতে হবে খুব যৌক্তিক ভাবে, আপনি যেটা ভালো পারেন, আপনি যে ফিল্ডে ভালো কাজ করতে পারবেন সেদিক থেকেও আপনি কাজ করতে পারবেন, তাহলে অবশ্যই আপনার সেটি সরকারি জব হতে পারে, সেটি বেসরকারি জব হতে পারে, সেটি হতে পারে আপনার নিজস্ব কোনো সেক্টর। হ্যাঁ, আমরা যদি সবাই চিন্তা করি এভাবে, দেখেন আমাদের দেশে কিন্তু সেরকম বড় কোনো উদ্যোক্তা সরকারি পৃষ্ঠপোষকতাও নাই, রাজনৈতিক অস্থিতিশীলতা অথবা রাজনৈতিক প্রভাবের কারণে গড়ে ওঠে না। আমরা কিন্তু দেশের বাইরে যেরকম বড় বড় উদ্যোক্তা গড়ে উঠতে দেখি, যেরকম বড় বড় ব্যক্তিত্ব গড়ে উঠতে দেখি, কিন্তু আমাদের যে ব্রিটিশ আমলে এটা দরকার আছে, যে এটাকে ছোট করার কোনো দরকার নেই, গভর্নমেন্টের উন্নয়ন করতে হলে আমাদের করতে হবে, কিন্তু আমাদের ওই থিঙ্কিং থেকে কিছুটা হলেও বেরোয় আসতে হবে। যে তারা আমাদেরকে যেভাবে তৈরি করে দিয়ে গেছে যে আমাদের একই দিকে একই পাইপ লাইনে ঢুকতে হবে, একই রকম চিন্তা করতে হবে, সেই চিন্তাগুলো একবিংশ শতাব্দীর এই সময় এসে একটু ডিফারেন্ট হতেই পারে, তবে যাদের প্যাশন রয়েছে যে এখানে ভালো করতে হবে এদিকে যেতে হবে, তারা হার্ড অ্যান্ড সোল যদি ট্রাই করেন অবশ্যই আপনি পাবেন, অর্থাৎ চেষ্টা যদি করেন খুব ভালো মতো তাহলে আপনি সবাই অবশ্যই সফল হতে পারবেন। তবে আমাদের দেশের সার্বিক প্রেক্ষাপটে সবার জন্য এটা হবে না, কারণ হচ্ছে যে জব খুব সীমিত আমাদের দেশে এখন বর্তমান প্রেক্ষাপটে, একই সাথে আমাদের এখানে প্রচুর পরিমাণে দিন দিন জনঘনত্ব বাড়ছে, বেকারত্ব বাড়ছে, প্রায় 30 লক্ষের উপরে বেকারত্ব রয়েছে। তো এই জন্য সার্বিক চিন্তা করতে হবে এবং প্রিপারেশনটা, যেটা হচ্ছে যে একটা প্রশ্ন আসছিল যে পরিবারের সাথে, আসলে আমাদের অনেক পরিবার রয়েছে নিম্ন মধ্যবিত্ত পরিবার, হয়তো বাবা মা মনে করছে ছেলে মাস্টার্স পাস করেছে, মেয়ে মাস্টার্স পাস করেছে, এখন হয়তো সাপোর্ট দিবে, তো সেই সেই জায়গাটাকে ক্লিয়ার করেও অনেক সময় ভালো প্রিপারেশন নেওয়ার নজির আমরা দেখি। আমরা যেসব বড় বড় আমলাদের কথা শুনি বা বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছে, আমরা দেখি যে তারা অনেকটা পথ অনেক কষ্ট করে উঠে এসেছেন। আসলে কষ্ট করে পড়াশোনা করলে সৎভাবে যদি স্টাডি করা যায় এবং মনোযোগ সহকারে ধরে রাখা যায় অবশ্যই সফল হওয়া যাবে। তো পলাশ ভাই অনেক কথা বলা যেত, আমি অনেক কথা বলে ফেললাম, তো সবাইকে আবারও ধন্যবাদ। চমৎকার বলেছেন, আমি একটু আপনার সাথে একটু একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি, যে আপনি বললেন যে আসলে জনসংখ্যা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হওয়া বা চাকরি বাজার যেটা, আসলে আমি একটু বলি রাখি, আমরা হাউস অফ ইনভিটেন্স এর পক্ষ থেকে আমি চেষ্টা করছি আসলে বিভিন্ন প্রাইভেট সেক্টর গুলোর সাথে একটু আমিও করতে, যেন তারা জবের ক্ষেত্রে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে অপরচুনিটি দেয়। তো রিসেন্টলি আমরা একটা অর্গানাইজেশনের সাথে আমরা এমইউ করেছি, তারা যদি জব কোনো সুযোগ আসে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের প্রায়োরিটি দিবে। ইন দা মিনটাইম 3টা ভ্যাকেন্সি হয়েছে, আমরা সেটা অ্যানাউন্সমেন্টও দিয়েছি। বা যেটা আসলে আমরা এটা করতে গিয়ে দেখেছি, আসলে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা আসলে প্রাইভেট জবের থেকে সরকারি চাকরির দিকে বেশি, ওদের একটু আগ্রহটা বেশি। আমি যখন এই সার্কুলারটা দিলাম, ইভেন আমরা ট্রাই করলাম, অনলি 7 মানে 7টা সিভি আমার কাছে এসছে, তার মধ্যে যারা দিয়েছেন মনে হচ্ছে যে আসলে একটু দেওয়ার জন্য দেওয়া। আমি একটু সবাই যেহেতু শুনছেন বলি, আরো কয়েকটা কোম্পানির সাথে আমরা কথা বলছি, হয়তো ভেরি সুন আমরা তাদের সাথে সাইনিংটা করব। মানে আমাদের এই জায়গাটা বের হচ্ছে, আমার মনে হয় যে আমি যদি একটা প্রিপারেশন নেই, আমি এই জন্য সবসময় বলি যে আমি যেটাই পড়ি না কেন, আমি সরকারি চাকরি করি আর প্রাইভেটে করি না কেন, আমার কিন্তু নলেজ সব জায়গায় লাগবে। আমার কমিউনিকেশন যদি বলি, আমি একটা কি বলে আমার লিডারশিপ স্কিল বলি, সেটা সরকারি চাকরিতে যেমন আমার দরকার আছে, সেটা প্রাইভেট সেক্টর আমার লাগবে। এখন পৃথিবীর উন্নত দেশ আমরা হতে চাই 41 সালের মধ্যে। এখন ওই জায়গায় যদি চিন্তা করি তাহলে উন্নত দেশগুলো শুধু গভর্নমেন্ট জবের মাধ্যমে আসবে? কখনোই না। গভর্নমেন্ট কি একটা জিডিপির কত পার্সেন্ট বেয়ার করে? তাহলে আমাদেরকে সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করতে হবে এবং আমাদের শিক্ষাটিকে সেভাবে তৈরি করতে হবে। যাক, ইনশাল্লাহ আমার মনে হয় আমরা ইনশাল্লাহ আমরা সবাই প্রিপারেশন তো অবশ্যই নিব, সরকারি প্রিপারেশন আমার মনে হয় যেটাই প্রিপারেশন নিয়ে কেন সেটা প্রাইভেট সেক্টর আমাদের হেল্প করবে। এইটা আমি আসবো, আমি ম্যামের কাছে আসবো, তার আগে একটু আমি একটু সবাইকে বলি, স্যারদেরকে বলছি, আমরা একটু লিঙ্কটা আপনাদের ইনবক্সে দিয়েছি আমাদের গ্রুপে, একটু যদি সম্ভব শেয়ার করবেন তাহলে তো আপনাদের যারা ফ্যান ফলোয়ার আছে স্টুডেন্ট আছে দেখবে। আর দর্শক আপনারা দেখছেন হাউ দ্য ফ্যান অবিডিয়েন্স প্রেজেন্স গভর্নমেন্ট জব প্রিপারেশনের আজকে ওরিয়েন্টেশন ক্লাস। আমাদের সামনে আমাদের সম্মানিত শিক্ষক এবং মেম্বার আছেন। আমি একটু চলে যাই নাজমুল আলম বিন্দু স্যারের কাছে, তার একটু বলে রাখি
আমরা অনেক সময় দেখি আসলে আমরা অনেক পড়াশোনা করি, ক্লাস করি, কোচিং এ যাই বা ঘরে বসে করি না কেন, এক্সাম দিতে চাই না। আমার কাছে মনে হয় অনেক কিছু জানি, বাট এক্সাম দিলে মনে হয় আমি পারবো কি পারবো না, যদি খারাপ করি কনফিডেন্স লেভেলটা একটু দুর্বল হয়ে যায়। আমরা এই যে এক্সামের আসলে গুরুত্বটা আমরা প্ল্যান করেছি হয়তো প্রতি সপ্তাহে একটা করে ক্লাস টেস্ট আমরা নিবো, প্রত্যেকটা সপ্তাহে যে ক্লাসগুলি হবে, তো এই ক্ষেত্রে আমাদের নাজিমুল আলম স্যারই তো আমাদের এক্সামটা দেখবেন। আমি স্যারের কাছে একটু যাই, নাজিমুল আলম স্যার এক্সামের ভূমিকা আসলে কতটুকু, আমরা যে ক্লাস করবো যারা বা যারা অনলাইনে হোক অফলাইনে ক্লাস করছি, মডেল টেস্ট বলি বা সাপ্তাহিক টেস্ট গুলি, গুরুত্বটা কতটুকু আসলে একজন প্রিপারেশন নিচ্ছে বা নিবে তাদের জন্য আসলে? ধন্যবাদ, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি পলাশ সকাল ভাইকে এত বড় একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্য, এবং সেই সাথে এই পেজে যারা অন্যান্য সদস্য রয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরিচয় পর্বটা প্রথমে হয়ে গেছে, আমি পরিচয় পর্ব লিখে মানুষ করবো না, অলরেডি 35 মিনিটস মনে হয় চলে গেছে। তো আমি যেটা বলবো, রাকিব হাসান রানা আমার হচ্ছে যে ছোট ভাই, এবং সে খুব ভালো করছে। আমি তার কথা সূত্র ধরে বলবো, আমি যাচ্ছি এক্সামে যাবো বিষয়টা নিয়ে, আমি সূত্র ধরে বলতেছি যে যে বর্তমানে যে বাংলাদেশ যে সময়টা পার করতেছে, ও যেটা বললো যে তারুণ্যের যে শক্তিটা, হ্যাঁ এটাকে আসলে বলতেছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা বলে, প্রত্যেক দেশ কিন্তু এই একবারই এই সুযোগটা পেয়ে থাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের বিষয়টা। তো বাংলাদেশ কিন্তু সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে সময়টা সেটা কিন্তু পার করছে, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যে এই তারুণ্য শক্তির যে কাজে লাগানোর বিষয়টা, এটা কিন্তু একটা বিশাল আমরা একটা গ্যাপের মধ্যে আছি, বিশেষ করে বেকারত্ব সমস্যাটা। এখন এই বেকারত্ব সমস্যা ক্রিয়েট যেটা অলরেডি রাকিব হাসান রানা স্যার বলছে সুন্দরভাবে, এখন আমাদের দেশের বেশিরভাগ বলতে গেলে যে সামাজিক চাপের কথাই বলেন আর নিরাপত্তার তাগিদেই বলেন, একটা সরকারি চাকরির প্রতি কিন্তু মানুষের একটা আলাদা রকম একটা চাহিদা আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে ব্যক্তি পর্যায়ে থেকে বলেন, সামাজিক পর্যায়ে, সব পর্যায়ে, এবং পারিবারিক পর্যায়ে থেকে বলে যে আপনার হচ্ছে যে সরকারি চাকরি, ইভেন আমি যদি একটু ইনফর্মাল কথা বলতে গেলে বিয়ের বাজারেও কিন্তু দেখা যায় যে সরকারি চাকরিজীবীর পাত্র এরকম একটা কেমন যেন একটা ডিমান্ড। তো সার্বিক দিক বিবেচনা করে সরকারি চাকরির এই একটা ডিমান্ড ক্রিয়েট হয়েছে, এবং এই ডিমান্ড যে ক্রিয়েট হয়েছে, এই ডিমান্ড ক্রিয়েটের কারণে কিন্তু আজকের যারা বর্তমান ছাত্রছাত্রী যারা আছেন কিংবা জব মার্কেটে যারা প্রবেশ করেছেন কিংবা অলরেডি যারা জবে বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন, তারা কিন্তু এই নোশনটাকে মাথায় রেখেই কিন্তু এই সরকারি চাকরির প্রতি একটা তাদের আগ্রহ ক্রিয়েট হয়েছে। তো আমি যেটা বলবো, এই হাউস অফ এনেভিডিয়ান্স একটা বিশাল প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির সমস্ত স্টুডেন্টকে একত্র করার একটা প্ল্যাটফর্ম, সেই সাথে তাদেরকে নিজেদের সেলফ ডেভেলপমেন্টের জন্য যে বিষয়গুলো এখানে তারা কাজ করতেছে, আমি অলরেডি তাদের অনেক ভিডিওগুলো দেখেছি, ভালো লেগেছে। আমি যেটা বলবো যে এই যে বর্তমান সময়ে যে সরকারি চাকরির যে বাজার, এই চাকরি বাজারে কিন্তু আমি যদি বলি যে পলিটিক্যাল একটা কথা আছে, লেভেল প্লেইং ফিল্ড এটা কিন্তু বর্তমানে বিরাজ করছে। যে পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, স্পেশালিটি তার কি আছে যার কারণে সে চাকরিগুলো পাচ্ছে, সে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, তার স্পেশালিটি গুলো কি বিল্ড আপ হচ্ছে যার কারণে সে চাকরিগুলো পাচ্ছে। আসলে স্পেশালিটি এখানে লেভেল প্লেইং ফিল্ড হয়ে গেছে, যে সবার জন্যই একই রকম পড়াশোনা, আলাদাভাবে যদি সেখানে সে পড়াশোনা করে যদি অন্য কোনো কিছু অ্যাকোয়ার করে, সেটা যে অ্যাপ্লাই করবে একটা চাকরির ক্ষেত্রে, সেটার কোনো এখানে ওই রকম কোনো অপশন নেই। তো সুতরাং ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে যে স্টুডেন্টটা যেরকম প্রবলেম ফেস করতেছে, একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে একটা স্টুডেন্ট সেই রকম প্রবলেমই ফেস করতেছে জব মার্কেটে, এবং আমি বলবো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে ওই একই রকম প্রবলেম গুলোই তারা ফেস করতেছে, লেভেল প্লেইং ফিল্ড বলা যায়। তো এখানে আমি একটা উদাহরণ দিতে পারি যে একটা সমুদ্রের মাঝে যদি এরকম থাকে যে লাইফ জ্যাকেট একটাই আছে, তো এখন আপনারা যারা ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ছে তারা কি মনে করবে যে না পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট গুলো আগে লাইফ জ্যাকেটটা প্রায়োরিটি রাখে? কখনই না, সবাই কিন্তু যান প্রাণদের চেষ্টা করবে আমাকেই সেই লাইফ জ্যাকেটটা নিতে হবে এবং আমাকে বাঁচতে হবে। এখন জব মার্কেটের বিষয়টা কিন্তু এরকম হয়ে গেছে যে আমাকে জবটা পেতে হবে, এখানে হীনমন্যতার কোনো কিছু নাই, এবং আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যে চাকরির বাজার সেটা আমাদেরকে মেনে নিতেই হবে, এই যে অবস্থা যেটা সেটা আমাদের মেনে নিতে হবে, এই কারণে যে আমাদের যে অ্যাকোয়ার্ড নলেজ যেটা আমরা অনার্স মাস্টার্সে যারা যে সাবজেক্টিভ নলেজ গুলো গ্যাদার করি, আসলে জবের যে আমাদের যে এক্সামিনেশন গুলো হয় সেখানে কিন্তু এই প্রয়োগের ক্ষেত্রটা খুব সীমিত। হ্যাঁ, আফটার জব যখন আপনি স্টার্ট করবেন হয়তোবা আপনার নলেজ গুলো আপনারা হয়তোবা এখানে নার্চার করে আরো সেলফ ডেভেলপমেন্ট করতে পারেন, কিন্তু ইনিশিয়াল স্টেজে বা এন্ট্রি পর্যায়ের কথা যদি আমি বলি কিন্তু এখানে কিন্তু সীমিত, এখানে কিন্তু সবার জন্য একই স্টাডি করতে হয়,
সুতরাং এখানে আমি বলবো যে সবার যেরকম প্রিপারেশন নিতে হবে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য এবং ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য, এবং এর ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানকালে কিন্তু একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্টস কিন্তু তারা কিন্তু ভালো ভালো জব ক্যারি করতেছে গভর্নমেন্ট ক্ষেত্রে। তো এটা একটা পজিটিভ সাইড আমি অবশ্যই বলবো। এবং আর একটা বিষয় সেটা বলবো যে কিভাবে আপনি আপনাকে নিজেকে তৈরি করবেন। আমার রাকিব হাসান রানা স্যার অলরেডি বলে গেছেন যে একটু ক্রিয়েটিভ হতে হবে এক্ষেত্রে। হ্যাঁ, মুখস্থ নয় আত্মস্থ বিষয়গুলো, এই বিষয়গুলো আমিও বারবার সাজেস্ট করি যে সব সময় আপনি যদি ইংলিশের কথা বলেন যে ইংলিশে 20 মার্কস আপনার গ্রামাটিক্যাল ইস্যুগুলো আপনার দেখতে হবে, আর আর বাকি যে 15 মার্কস আছে সেটা হচ্ছে আপনার হচ্ছে যে লিটারেচার পার্ট। তো লিটারেচার পার্টটা এটা এই লিটারেচার পার্টটা কিন্তু অনেকে একটু ভয় পায় যে মনে রাখতে পারি না, এইটা সমস্যা কিভাবে করে বারবার পড়ি হয় না। তো আমি বলবো কি একটু আপনি একটু ট্যাক্টফুললি আপনি সবকিছু করেন। আপনি একটা পোস্টার কিনেন না, শেক্সপিয়ারের পোস্টার কিনেন, কিডস এর একটা পোস্টার কিনেন, সেখানে দেখবেন তার কিছু কর্ম আছে, আপনি সেই পোস্টারটা আপনার দেওয়ালে লাগিয়ে রাখেন, কিংবা আপনি যখন রিডিং রুমে যখন যেখানে পড়াশোনা করছেন সেখানে রাখেন। আপনি ভোকাবুলারি নিয়ে প্রবলেমে পড়ছেন, আপনি ফ্ল্যাশ কার্ড প্রিপেয়ার করেন, আপনি এক সপ্তাহের জন্য 100 একটা ফ্ল্যাশ কার্ডে প্রত্যেকটা জায়গায় আপনার হচ্ছে 15 ওয়ার্ডস করে থাকলো, আপনি এক সপ্তাহের সময় ধরে আপনি রাখলেন, সেটা বারবার ইভু করলেন, এতে করে আপনার ওটা হচ্ছে যে মুখস্থ না আত্মস্থ হয়ে যাবে, যেটা আমার রাকিব হাসান স্যার বলে গেছেন। তো এইরকম কিছু ট্রিক আছে যেসব কিন্তু আপনাকে একটু কম পড়াশোনা মানে কম ইফোর্ট দিয়ে কিন্তু হাই যে রেজাল্ট সেটা কিন্তু আপনাকে আর্ন করতে হেল্প করবে। তো আমি মনে করি হাউস অফ ইনহিবিটেন্স এর যে ইনিশিয়েটিভটা নিয়েছে আসলে গভর্নমেন্ট জবের জন্য, যে কোনো জবের জন্য আর কি বলতে গেলে, তো আমি মনে করি এখানকার যারা টিচাররা আছেন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন, এবং এই ট্রিক এই ছোট ছোট ট্রিক গুলো হচ্ছে স্টুডেন্টদের সাথে শেয়ার করবেন, আর যার ফলে ফলশ্রুতিতে দেখা যাবে যে স্টুডেন্টরা একটা স্টাডির পিছনে যে অনেক সময় ব্যয় করতো সেটা কিন্তু কম সময় ব্যয় করেই তারা কিন্তু ফ্রুটফুল রেজাল্টটা অ্যাকোয়ার করতে পারবে। তো এখন যেটা বলতেছিল পলাশ সকাল ভাই যে এক্সামিনেশনের বিষয়টা, এক্সাম ভীতি, আসলে এক্সাম ভীতির বিষয়টা বাংলাদেশের যে শিক্ষা পদ্ধতি আছে এটা কিন্তু ছোটবেলা থেকে একটা প্রাইমারি স্টুডেন্ট যেরকম এক্সাম ভীতি থাকে, একটা এসএসসি লেভেলের স্টুডেন্টেরও সেরকম এক্সাম ভীতি থাকে, এবং জব মার্কেটের ক্ষেত্রেও এরকমই যে এক্সাম ভীতিটা কিন্তু ওই ছোটবেলা থেকে ক্রিয়েট হয়ে যায়। তো এই ভীতিটা আমি কিভাবে করে দূরীভূত করব? আচ্ছা, তো আমি মনে করি এই এক্সাম ভীতিটা যে ভীতিটা এক নাম্বার পন্থা হচ্ছে আপনাকে বারবার এক্সাম দিতে হবে, এক্সামের সাথে আপনাকে পরিচিত হতে হবে, কোন ধরনের প্রশ্ন আসছে বিভিন্ন এক্সামিনেশনে সেটার সাথে আপনাকে নিজেকে ইনভলভ করতে হবে। তো এই বিষয়গুলো যখন দেখবেন পরিচিত হয়ে যাবেন, একটা মানুষের সাথে যখন কথা বলতে হয় অপরিচিত লোকের সাথে যত কমফোর্টেবল থাকে না কথা বলতে গেলে, কিন্তু পরিচিত মানুষের সাথে কথা বলতে কিন্তু অনেক কমফোর্টেবিলিটি ফিল হয়। তো এইরকমই এক্সামের বিষয়টা, যত আপনি এক্সাম দিবেন, যত আপনি নিজেকে এক্সামিনেশনের সাথে খাপ খাওয়া নেবেন, তত এই এক্সাম ভীতিটা দূরীভূত হয়ে যাবে। আমি আশা করি যে হাউস অফ ইনহিবিটেন্স যে ইনিশিয়েটিভ নিয়েছে এই এই প্ল্যাটফর্মে এক্সামিনেশনের কি আয়োজন করবে স্টুডেন্ট আমরা যে ক্লাস গুলো করি সাপ্তাহিক এক্সাম গুলো অ্যাটেন্ড করলে আসলে তার কনফিডেন্স লেভেলটা অটো বিল্ড আপ হবে। আমি তো আমার ম্যাম মনে হয় অফলাইনে চলে গেছে, আমি দেলোয়ার হোসেন স্যারের কাছে যেতে চাই। অনেক প্রশ্ন এসছে যে ম্যাথমেটিক্স অনেকে দুর্বল থাকে, ম্যাথ কম বুঝে, ম্যাথ হয়তো বা বুঝতে পারে না, টেকনিক্যালি প্রবলেম হয়, বা ইংলিশের ক্ষেত্রে সেম জিনিসটা আসলে প্রবলেম হয়, কিভাবে এই ইংলিশ ভয় বা ম্যাথমেটিক্স এর ভয় দূর করা যায়। তাহলে যে আমাদের সময় 43 মিনিট চলে গেছে, আমি সবার কাছে আসবো খুব সংক্ষেপে। স্যার আমরা যখন ক্লাস করবো স্যার আমরা কি এই ধরনের কিছু পাবো কিনা আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ, ম্যাথমেটিক্স এর কিছু টেকনিক বা সহজে বা কোনো ইজি ওয়ে আছে কিনা যে আমরা কিছু রুলস ফলো করে অথবা ফুল সিলেবাস পড়ার দরকার হতে নাও হতে পারে, হয়তো কিছু জিনিস ফলো করলে হয়তো আমার ইজি হবে, যেটা হয়তো আমরা থাকে না যে আমরা হয়তো 10টা চ্যাপ্টার পড়লাম, 10টা চ্যাপ্টার দিয়ে আমি 5টা অ্যান্সার করছি, অথবা আমি 6টা চ্যাপ্টার পড়লে আমি 4টা অ্যান্সার করতে পারতেছি, কিছু টেকনিক এই বিষয়গুলোকে আমরা ক্লাসে পাবো কিনা স্যার, বা কোনো ওয়ে আছে কিনা স্যার যে বলতেন। আচ্ছা, ধন্যবাদ আবারও আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রথমে ম্যাথের বিষয়ে আসে আমি সেটা যদি বলি, এখানে দুটো সিস্টেম আছে, এখনকার যেগুলো স্টুডেন্টরা শর্ট টেকনিক খোঁজার চেষ্টা করে,
তো শর্ট টেকনিক এই দৌড় কিন্তু বেশি দূরে যাওয়া সম্ভব না, কারণ আপনি যখন খুঁজবেন দেখবেন যে অঙ্কের একটা শর্ট টেকনিক একটা বই একরকম আছে এবং তিনটা বইয়ে তিন রকমের ওই শর্ট টেকনিক দেওয়া আছে, এবং একটা বই থেকে হয়তো আরেকটা বই আরো একটু ইজি বইতে দেওয়া আছে। তো আমরা করি কি, ওই শর্ট টেকনিক গুলো মুখস্থ করি। তো এই টেকনিকে আমি এটা অনেক স্টুডেন্টরা খুব পছন্দ করে এই জিনিসটা আমি দেখলাম। তো হ্যাঁ, শর্ট টেকনিক আমরা তখনই শিখবো যখন আমার ওই বিষয়টা যেটা বলেছে যে আত্মস্থ হবে, যেটা আমার বেসিকটা ভালো হবে আমার ভিতরে ঢুকবে, এরপরে আমি যদি শর্ট টেকনিকে অ্যাপ্লাই করতে যাই তখন এটা সম্ভব। এবং এই শর্ট টেকনিকের জন্য অন্য কোনো কারো দ্বারস্থ হওয়ার দরকার নাই আমি মনে করি। যদি আপনি বেসিকটা জানা থাকে তাহলে আপনি নিজে নিজেই বিভিন্ন রকম শর্ট টেকনিক তৈরি করতে পারবেন এবং এটা মনে থাকবে ভালো। আর গণিতের ক্ষেত্রে ভালো করার পিছনে শিক্ষার্থীদের আরেকটা যেটা সমস্যা আমি দেখি দুর্বল হওয়ার পিছনে যেটা কারণ, মাথাটা আমাদের যে ব্রেন দিয়েছে এই ব্রেনটা আসলে খাটায় না। এই যে একটা গল্পের কথা আছে না যে ব্রেন নষ্ট হয়ে গেছে, ব্রেনটাকে কিনতে গিয়ে বাংলাদেশি ব্রেনটা সবচেয়ে বেশি দাম পেয়েছে, কারণ হচ্ছে আমার ব্রেনটাকে কাজে লাগায় না। কারণটা কি, হয়তো বা একটা গণিত সে করতেছে একটা প্রবলেম, সেই সমাধান করতে গিয়ে সে পারছে না, আটকে গেছে, শেষ করে কি সাথে সাথে সেই সমাধানটা বের করার চেষ্টা করে, দেখি সমাধান কি দেওয়া আছে, কিংবা কোন স্যারকে ফোন দেয় স্যার এটা কি হবে, কিংবা কোন একটা বড় ভাইকে ফোন দিচ্ছে যে এটা কিরকম হয়। তো এই জিনিসটা আমি খুবই হেট করি, কারণ খুবই অপছন্দ করি। কারণ আমি নিজে পার্সোনালি যেটা বলি, আমি যখন পড়াশোনা করতাম গণিতে, কারণ তখন আমি যখন যখন যে বিষয়টা আটকে যেতাম আমি কখনোই গাইড দেখার চেষ্টা করতাম না। যদি এরকম হতো যে সারা রাত ওই একটা অঙ্কের পিছনে আমার সময় গেছে, তাহলে আমি সারা রাত কিন্তু ওই একটা অঙ্ক ওই একটা সমস্যা নিয়ে পড়ে থাকতাম। তারপরে যদি ওটা হয়ে যায়, যদি ওটা সমাধান যদি বের করতে পারি, তাহলে যে একটা ফিলিংসটা এবং যে ভালো লাগার বিষয়টা কাজ করে যে আমি পারছি, মানে ইউরেকার যে বিষয়টা আমরা বলি আমি পেরেছি, এটা এটা কিন্তু আসলে আপনার মানে কি বলবো এটা বেসিক তৈরির ক্ষেত্রে ব্যাপক একটা কাজ দেবে। তো শিক্ষার্থীদের এটা একটা সমস্যা আছে। তো আমি এখানে দুটো কথা বললাম যে সিস্টেম হচ্ছে দুটো, কেউ যদি লং টার্মে ভালো কিছু করতে চায় বিশেষ করে ব্যাংকে প্লাস এই চাকরির ক্ষেত্রে যদি বলি যে বিসিএস এ যদি ভালো কিছু করতে চায় কিংবা অন্য যে কোনো সরকারি চাকরিতে, তাহলে অবশ্যই তাকে বেসিক গণিতের বেসিকটা আগে ভালোভাবে জানতে হবে, এবং এটা অবশ্যই বেসিকটা করতে গিয়ে অবশ্যই 9-10 বিষয় যেগুলো আছে এটা, আর এটার জন্য খুব বেশি আহামরি মেধাবী হতে হবে এমন কোনো কথা নয়। পিএসসি নির্দিষ্ট একটা সিলেবাস দিয়ে রাখছে, ওই সিলেবাসের অনুযায়ী যদি আমরা ধরে ধরে করি তাহলে এটা সম্ভব। তো এনওবিডিয়েন্স এর যে ক্লাস গুলো হবে, আমি বিশেষ করে আমি ক্লাসটা নেওয়ার চেষ্টা করব, তো সেখানে অবশ্যই শিক্ষার্থীদের যে টেকনিক গুলো পলাশ ভাই যেটা বললো যে এরকম যদি আছে কিনা যে পাঁচটা অধ্যায় করলে আর পাঁচটা বাকি এরকম হবে কিনা, তা আসলে এরকম এখানে খুবই কম। কারণ আমরা যখন দেখেছি এসএসসি তে পড়েছি যে 8.1 করলে 8.2 আর করার দরকার হয় না, তো এখান থেকে একটা আসে এই প্লাস পাওয়া যায়। কিন্তু চাকরি পরীক্ষা আসলে এটা বলা খুব মুশকিল, কারণ আপনি একটা পড়লে আর একটা আসবে না এরকম কিছু না। তবে কোন কোন জায়গা থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে, যেখান থেকে আমাদেরকে ডিপলি জানা উচিত, এটা আমি মনে করি যারা ক্লাস করবে শিক্ষার্থীরা তারা বুঝতে পারবে, এবং বেসিকটা ধরে ধরে করানোর একটা চেষ্টা করা হবে, এবং এর পরবর্তীতে তারা আমি মনে করি নিজেরাই সব টেকনিক করতে পারবে এবং তারা অবশ্যই ভালো করতে পারবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমার মনে হয় আমাদের স্টুডেন্টরা স্যারের ক্লাস থেকে অবশ্যই যখন ডিডিক্টলি অনেক কিছু জানবে শিখবে। আমি আসলে আমাদের নিশাত পারভীন ম্যাম আসলে টেকনিক্যাল প্রবলেম কারণ পাচ্ছি না, যা প্রশ্নটা আমি ওই ম্যামকে করতে চেয়েছিলাম আমি তানিয়া ম্যামকেই করি, তানিয়া পারভীন ম্যাম, যেহেতু তানিয়া পারভীন ম্যাম কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আছেন। ম্যামের সাথে আমি যতটুকু জানি অনেক টিচার আছে, কলিগ আছে যারা আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, বিসিএস ক্যাডার হয়েছেন। ম্যাম আসলে এই জিনিসটা আমরা প্রায় দেখি, বা যারা বিসিএস এ প্রিপারেশন নেয় হয়তো ন্যাশনাল ভার্সিটির ছেলে মেয়েদের এই জিনিসটা তো কাজ করে, শুধু সরকারি চাকরি না প্রাইভেট সেক্টর, যে আসলে আমরা যারা কম্বিনেশন করব পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে মেয়েদের সাথে। যদিও প্রশ্ন ইতিমধ্যে আমাদের রাকিব স্যার তারপরে নাজমুল স্যার অ্যান্সার দিয়েছেন, তারপর আবার বলি যে আসলে এই যে কনফিডেন্সটা আমি কি আসলে পারবো কিনা, যেমন একটু আগে বিন্দু স্যার যেটা বললেন যে আমি যখন লাইফ জ্যাকেট থাকবে তখন তো সবার জন্য সেম, ঠিক তেমনি। তারপরেও যদি ম্যাম আপনি যদি এক্সাম্পল, আপনি তো আসলে আপনার কলিগ অনেকে আছে যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, বিসিএস ক্যাডার হয়েছে, এই যে ছেলে মেয়েদের একটা জায়গাটা যে আসলে ওরা কি পারবে কি পারবে না, বা কম্পিটিশন কতটা কঠিন হবে, এই ক্ষেত্রে আসলে তার কনফিডেন্স লেভেলটা কতটুকু দরকার, বা জাতীয় এই বিসিএস এর ক্ষেত্রে বা সরকারি চাকরির ক্ষেত্রে রেজাল্ট ম্যাটার করে কিনা, মানে একাডেমিক রেজাল্ট ম্যাটার করে কিনা, বা কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে সেটা তাকে কোনো হেল্প করে কিনা। প্রাইভেট ক্ষেত্রে হয়তো কখনো কোনো হেল্প করে অর্গানাইজেশনগুলো দেখে যে না অমুক পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে বা এরকম প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আসছে ও ভালো হতে পারে, হয়তো বা ন্যাশনাল ইউনিভার্সিটি ছেলে মেয়েদের হয়তো বা কোনো কোনো অর্গানাইজেশন একটু আমরা অন্যভাবে দেখেও দেখতে পারি হয়তো দেখে, বাট সরকারি চাকরির ক্ষেত্রে আসলে জিনিসটা ইম্প্যাক্ট পড়ে কিনা ভাইবাতে, বা না পড়লে আসলে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত একটু যদি বলতেন 1-2 মিনিটের সংক্ষেপে আমাদের ছেলে ভাই বন্ধুরা। সরকারি চাকরির ক্ষেত্রে আমি যতদূর জানি
পয়েন্ট 2.5 যাদের আছে যদি মানে মিস্টেক মানে যদি জানেন কারেকশন করে দিবেন রিভিশন করে দিবেন যে 5 সিজিপিএ আউট সিজিপিএ যাদের আছে তারাই তারাই অ্যাপ্লাই করতে পারে তো রেজাল্ট খুব ভালো সাবজেক্ট রেজাল্ট রেজাল্ট এই তিনটা আসলে কোনো ম্যাটার করে না কে বিসিএস ভালো ভালো পার্সোনালি কে কতটা দেখে কতটা দেখে স্কিল কার কত নলেজ কোয়ালিটি কোয়ালিটিটা দেখেছে সেটা উপর ভিত্তি করে আর আর সেই আপনি বিশ্বাস তো খুব জরুরি কিলা বিক্রি করে তাহলে যে তো আত্মবিশ্বাসটা খুবই জরুরি আমি আসলে কোত্থেকে আসলাম কি এগুলা দিয়ে আসলে নিজেকে জাজ না করে আমি কি এবং আমি কি হতে পারি এটা দিয়ে আসলে যখন নিজেকে একজন মানুষ জাজ করবে তখন আত্মবিশ্বাসটা আপনা আপনি চলে আসবে তো আত্মবিশ্বাস ছাড়া আসলে কিছু হয় না আর এখানে রেজাল্ট কোনো ম্যাটার না বিসিএস এর ক্ষেত্রে বিশেষ করে পরবর্তীতে হয়তো অন্য কোন প্রফেশনাল বিভিন্ন ইয়াতে ইস্যুতে রেজাল্ট অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু আমি বিসিএস ক্যাডার হব কিনা বা কোন ক্যাডার হব সেটার জন্য আসলে রেজাল্টটা ম্যাটার করে না ওকে চমৎকার তার মানে খুব একটা পজিটিভ একটা অ্যানসার পেলাম আমার মনে হয় আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা খুব দড়ি বানি কি বলে একদম শিবে প্রিপারেশনটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ এখন থেকে কারণ হতাশ হওয়ার কিছু নাই কারণ পরীক্ষার ময়দান আসলে সবার জন্য সমান সবাই জিরো থেকে শুরু করবে যে যেভাবে প্রিপারেশন যত ভালো হবে তার জন্য আসলে অপরচুনিটি তত বেশি আমি হয়তো রাকিব রানা স্যারের কাছে আসবো তার আগে একটু নাজমুল স্যারের কাছে আসি খুব সংক্ষেপে আমাদের সময় খুব শেষের দিকে আমরা আমরা সরকারি চাকরি প্রিপারেশন নিই অনেকে দিকে 4-5 বছর ধরে নেই হয়তো সামহাও হয় না লাক ফেভার করে না অনেক ক্ষেত্রে হয়তো প্রিপারেশন ঘাটতি বাট কেউ যদি যেমন আমি জানি যে বিসিএস এর যদি যে ম্যাথমেটিক্স স্যার একটু আগে বললেন যে আমি দেলোয়ার স্যার যেটা বলছিলেন যে ম্যাথমেটিক্স এর প্রিপারেশনটার কথা আমি জানি যে ম্যাথ আইবিএ কে যে প্রিপারেশন নেয় আমার মনে বিসিএস এর ম্যাথ আইবিএ এর প্রিপারেশন সাথে অনেকটা ম্যাচ করে বা ইংলিশটা হয়তো বা আইবিএ তে বাংলা আসে না আর ব্যাংকের ক্ষেত্রে দেখা যায় আবার ম্যাথমেটিক্স খুব ইম্পর্টেন্ট এই জায়গায় আমি নাজমুল বিন্দু স্যারের কাছে যাচ্ছি যে খুব সংক্ষেপে যে কেউ যদি সরকারি চাকরি প্রিপারেশন নিল হলো না সামহাও সরকারিতে হলো না তার কি প্রিপারেশনটা প্রাইভেট জব সেক্টর হেল্প করবে কিনা কতটুকু হেল্প করতে পারে হ্যাঁ ধন্যবাদ একটা সুন্দর কোশ্চেন এটা আসলে এটা বলা যায় যে এক প্রিপারেশনে সব চাকরির আমি ফিল করতে পারবো সবকিছু ফুলফিল করতে পারবো এখানে একটু ভেরিয়েশন আছে মানে অতটা নেই যদি আমি বিসিএস এর প্রিপারেশনটা নি সেখানকার ম্যাথ এবং যে ইংলিশের প্রিপারেশনটা সেটা থেকে একটু গভর্নমেন্ট জবের ব্যাংকের ক্ষেত্রে কিছু একটু ভ্যারি করে একটু তো একদমই যে ডিফারেন্ট তা না একটু হালকা তো সেটা হচ্ছে কি আপনি সাপোর্ট তো অবশ্যই পাবেন আপনি এখানে একটা সরকারি চাকরি প্রিপারেশন নিলেন মানে হচ্ছে যে আপনি অন্যান্য সরকারি চাকরির জন্য আপনার অলমোস্ট একটা বেস তৈরি হয়ে যাবে প্রিপারেশন তৈরি হয়ে যাবে তবে আপনাকে হচ্ছে ট্যাক করতে হবে যে আপনি হচ্ছে যখন ব্যাংকে পরীক্ষা দিবেন ব্যাংক জবের জন্য সরকারি তখন যখন পরীক্ষা দিবেন আসলে যখন ব্যাংকের পরীক্ষা ব্যাংকে তখন তার আগে তারপর হচ্ছে যে অন্যান্য যে বিভিন্ন পরীক্ষা নিয়ে থাকেন তাদের প্রশ্নের প্যাটার্নটা কি তারা ম্যাথের যে প্যাটার্ন ফলো করে তারা কোন ফলো কোন প্যাটার্ন গুলো ফলো করে তো এইগুলো আপনাকে একটু ট্যাক এইটা তার মানে এই না যে আপনি যে বিসিএস এর প্রিপারেশন এর জন্য যে ম্যাথের যে প্রিপারেশনটা নিয়েছেন সেটা আপনার কাজে লাগবে না যে আপনি ব্যাংকে যখন পরীক্ষা দিবেন সরকারি ব্যাংকে সেটা ভুল আমি বলবো যে প্রশ্নের ধরন গুলো একটু চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ সেখানে একটু যদি আপনি নিজেকে একটু প্রভিশ করতে পারেন মাস্টার করতে পারেন হ্যাঁ কোন ধরনের চেঞ্জ গুলো আছে সেটা যদি একটু নিজের সাথে একটু মানিয়ে নিতে পারেন আমি মনে করি যে এক প্রিপারেশন দিয়ে আপনি সরকারি সব ধরনের আমি যদি একটা প্রিপারেশন নিয়ে থাকি সরকারি চাকরি হোক আমি প্রাইভেট সেক্টর জব করে যেখানে করি না কেন ডেফিনেটলি আমার সেলফ বিলিভটা অটোমেটিক বেড়ে যাবে
এটা আমার অটো তখন আমার ভাইবা তো হেল্প করবে। দিলার হোসেন স্যারের কথা বলবো যে তিনি যে প্রিপারেশনটা নিয়েছিলেন বিসিএস এর তার ফলশ্রুতিতে তিনি কিন্তু অলমোস্ট ছাত্র চাকরির মতো কিন্তু তিনি পেয়েছেন। হ্যাঁ এই যে কনফিডেন্স লেভেলটা বিল্ড আপ করার কারণে দেখা গিয়েছে তার যে প্রশ্নগুলো এসেছে এক্সামিনেশনে অনেক অজানা কোশ্চেন থাকতে পারে, কিন্তু তিনি ওই স্বল্প সময়ের মধ্যে কিভাবে সেটা সলভ করতে পারতেছেন এই ক্যাপাবিলিটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে যখন কনফিডেন্স লেভেলটাকে অনেক আর সেটা হতে পারে বিসিএস এর প্রিপারেশনের মাধ্যমে। আমি সেটাই বলতে চাচ্ছি যে আপনি একটা প্রিপারেশন নিয়ে আপনি কনফিডেন্স লেভেলটা হাই করবেন, যখন আপনি সোনালী ব্যাংকের কোশ্চেন গুলো কেমন হয়েছে, বিগত সময়ে জনতা ব্যাংকের পরীক্ষা ব্যাংকে কেমন হয়েছে, হ্যাঁ টেন্ডার হয় টেন্ডার এখন আইবি অনেক সময় কোশ্চেন করে, হ্যাঁ ব্যাংকের কোশ্চেন গুলো আইবি গুলো দেখে আইবি এর কোশ্চেন প্যাটার্ন গুলো কি, আবার দেখা যায় যে পরীক্ষা নিয়ে থাকে তাদের আমি আমি একটু বলে স্যার একটু হেল্প করি, যেহেতু আমি আইবিএতে পড়ছি আমার কাছে মনে হয় যে স্পেশালি ম্যাথমেটিক্স আর ইংলিশ বিসিএস এর প্রিপারেশন হয়ে গেলে অনেকটা আইবি এর প্রিপারেশন অনেকটাই হয়ে যাবে, কারণ আইবি এর ম্যাথমেটিক্স গুলো অনেকটা যে প্রাইমারি যে যেটা বলেন স্যার যে একদম বিসিএস এর যে কাঠামো অনেকটাই আসলে ওরা কিছু আসে আসলে ম্যাথমেটিক্স এর প্রিপারেশন আমার মনে হয় একসাথে একটু আগে প্রশ্ন একটা আসে যে আসলে আইবি এর প্রিপারেশন নিলে বিসিএস এর হবে কিনা বা বিসিএস আমার মনে হয় 100% কোনো কিছু হবে না, বাট বিসিএস এর প্রিপারেশন হলে অনেকটা আইবি এর অনেক কিছু ম্যাথ এবং ইংলিশ অনেক কিছুই পেয়ে যাবে যেহেতু ওখানে সাধারণ জ্ঞানটা আসে না। যে বিষয়টা হচ্ছে যে বিসিএস এর প্রিপারেশনটার বিষয় কথা বলতে গেলে আপনি ক্লাস 1 থেকে এইচএসসি পর্যন্ত যে পড়াশোনা গুলো আসলে করেছেন এর মধ্যে থেকে আমি মনে করি অনেকটুকুই কভার করবে যদি ভালো করে পড়ে থাকে। অনেকে প্রশ্ন করেছে আমি দেখেছি এখানে উঠেছিল যে আমি কখন থেকে প্রিপারেশন শুরু করবো, আমার আমি ফার্স্ট ইয়ারে পড়ি অ্যাকচুয়ালি আমার নেওয়া কি উচিত কিনা। আমি বলবো যে আপনার প্রিপারেশন অনেক আগে থেকে শুরু হয়ে গেছে ইনফরমালি, বাট আপনি এখন ফর্মালি আপনার প্রিপারেশনটাকে শক্ত করেন। আমি বলবো সেটাই যে বিসিএস কিন্তু আপনি ক্লাস 1 থেকে এইচএসসি পর্যন্ত যা করেছেন তার কিন্তু অনেকটুকু ওখানে আপনি পাবেন, এবং দেলার হোসেন স্যার বলেছিলেন যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে কিন্তু তিনি ম্যাথমেটিক্স এবং বিজ্ঞানে কিন্তু অনেক অনেকবিধা পেয়েছেন বিসিএস এ। তো আমি বলবো যারা একাডেমিক ভালো করেছেন তাদের জন্য সুসংবাদ, আর যারা করেননি তাদের জন্য সুসংবাদ, কারণ এখানে লেভেল প্লেইং ফিল্ড, আপনি নিজেকে নার্চার করলে অবশ্যই আপনি সেই কনফিডেন্স লেভেলটা ক্রিয়েট করতে পারবেন ইনশাআল্লাহ। আমি মনে করি যে সমস্যা হওয়ার কথা না। থ্যাংক ইউ স্যার, আমরা আসলে একদম শেষের দিকে চলে এসেছি আসলে 1 ঘন্টার মানে হওয়ার পথে, আমি জাস্ট একটা প্রশ্ন নিবো এরপরে সবাই বিদায় নিতে হবে কারণ আমাদের অলরেডি 1 ঘন্টা শেষের দিকে, সবাই আমরা আশা করি ক্লাসই টেকনিক গুলি প্রশ্ন গুলো করবো। তার আগে একটু লাস্ট প্রশ্ন রাকিব হোসেন রানা স্যারের কাছে যেতে যাচ্ছি, যেহেতু করোনা আমরা অনলাইনে ঘরে বসে আসলে প্রিপারেশন নিচ্ছি বা নেবো যে কোনো পড়াশোনায় হোক না কেন প্রিপারেশন হোক না কেন, অনেকে আছে আমরা হয়তো বা ক্লাস করছি তো ক্লাসের উপর ডিপেন্ড করছে যে ক্লাস এটা ভালো ক্লাস এটা খারাপ ক্লাস, বাট নিজে প্র্যাকটিস বাসায় পড়াশোনা করছি কম, শুধু কি ক্লাস করলে হবে ঘরে বসে পড়াশোনার গুরুত্বটা কতটুকু আসলে সেই ক্ষেত্রে আসলে কতটুকু পড়া উচিত এই ক্ষেত্রে খুব সংক্ষেপে যদি একটু স্যার শেয়ার করতেন। রানা স্যার স্যার মিউট করা আছে একটু আনমিউট করবেন প্লিজ। যে এটা ডিপেন্ড করে হচ্ছে তার চিন্তা এবং মেধা শক্তির উপরে, মানে অনেকে আছে যে অল্প কিছুক্ষণ পড়ে গুছিয়ে মানে পড়াশোনাটাকে গুছিয়ে করে যে মানে শব্দের ভিত্তিক গুছিয়ে পড়াশোনা করে, মানে এটা দুই রকম সিস্টেম হতে পারে, একটা হচ্ছে টার্গেট বেস যে আমি এই টপিকটা শেষ করব এতদিনের মধ্যে, এরকম টার্গেট থাকে অনেকের যে আমি আজকে 4 ঘন্টার মধ্যে এই টপিকটা শেষ করবো খুব ভালো করে বুঝে পড়বো, মানে বিষয়টা হচ্ছে যে অনেক আমি পড়বো কতক্ষণ, এখন পড়ার বিষয়টা তো সম্পূর্ণ নিজের মধ্যে, সারাদিন ধরে পড়লেও একটা টপিক পড়া হয় না, মাথার মধ্যে অন্য টেনশন থাকলে আমি ফেসবুক ব্যবহার করছি আমি ইউটিউবে অন্য কিছু দেখছি, আর পড়াশোনাটা বই খুলে রাখছি একটু দেখতেছি আর আবার উঠে চলে যাচ্ছি, আবার মোবাইল ফোনে গল্প করছি এখানে এখানে কাজ করছি, আমি দেখা গেলো পড়াশোনাটা করছি প্রায় 4-5 ঘন্টা কার্যত পড়াশোনা আধা ঘন্টা হলো না, আবার যদি গুছাইয়ে 2 ঘন্টা খুব মনোযোগ সহকারে পড়া যায় তখন কিন্তু 2 ঘন্টাই কার্যত পড়া হচ্ছে। এখন কতক্ষণ পড়া যাবে কতক্ষণ পড়লে আমার জবের প্রিপারেশন হবে এটি কিন্তু প্রত্যেকের জন্য আলাদা, মানে কারোর জন্য মানে
একটা বিষয় কি কেউ মানে আদর্শ হয় মানুষ মানুষের, এটা ঠিক আছে, কিন্তু প্রত্যেকেরই আলাদা একটা স্টাইল আছে। মানে বিষয়টা এরকম যে আমাদের হাতের বিদ্ধ আঙ্গুলের মতো, যে কারোর হাতের বিদ্ধ আঙ্গুলের সাথে কারোর হাতের বিদ্ধ আঙ্গুলের ছাপ মিলবে না। প্রত্যেকই মানুষের একটা আলাদা স্বকীয় বৈশিষ্ট্য আছে, সে তার নিজের মতো করে যদি চলতে পারে তাহলে তার মধ্যে যে ট্যালেন্ট আছে সেটি সে বিকশিত করতে পারবে। মানে একজন ভালো স্টুডেন্ট না হয়েও সে কিন্তু একজন ভালো সিঙ্গার হতে পারে। যেমন আমাদের মুস্তাফিজের কথা বলি, তিনি কিন্তু লেখাপড়ায় অতটা ভালো ছিলেন না, এখন আমরা একজন ভালো বলার পেয়েছি। সেটা হচ্ছে যে প্রতিভার বিকাশ বিভিন্ন দ্যাট মিন্স স্যার আপনি এটা বলতে যাচ্ছেন যে আমি আমার বেস্টটা দিতে হবে, মানে কেউ দেখা যায় যে 4 ঘন্টা পড়ে ভালো করতে পারে, আমরা আমার বেস্ট কোনটা সেটা রাইট এটা, হ্যাঁ, এবং নিজেকে চিন্তা যে আমি কতক্ষণ পড়লে পারি, কতক্ষণ পড়লে আমার এই বিষয়টা কভার হয় এবং আমি আমি কিভাবে চিন্তা করতে পারছি ততটুকু করলে হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার, আসলে আমাদের অনেক প্রশ্ন ছিল, অনেক প্রশ্ন এসেছিল, আসলে সবগুলো করতে পারছেন সময়ের অভাবে। আমি দর্শকদেরকে বলে রাখি আমাদের ক্লাসগুলো ইনশাআল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে আমাদের আগামী বুধবার থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের সপ্তাহে 2টা করে ক্লাস হবে প্রতি রবিবার এবং প্রতি বুধবার, আর সপ্তাহে 1টা করে ক্লাস টেস্ট হবে প্রতি শুক্রবার। আমাদের ক্লাসগুলি হবে হাউস অফ অ্যানোবিডিয়েন্স এর গ্রুপে, ফেসবুক গ্রুপে, যারা এখনো গ্রুপে যুক্ত হয়নি যুক্ত হয়ে নেবেন। আমাদের ক্লাসগুলি ঠিক রাত 8:30 হবে, আমাদের টিচাররা ভেরি সুন ক্লাস, আমরা নোটিশ গুলো আমরা শিডিউলটা দিয়ে দিব, আর নিয়মিত ক্লাসগুলি করবেন। যেহেতু আমি একটা রিকোয়েস্ট, আমি যে যারা শুনছেন বা যারা দেখছেন, আমি সবাইকে বলি বা যারা দেখবেন ইন ফিউচার ভিডিওটা এখন দেখে দেখবেন, যেহেতু আমাদের শিক্ষকরা এখানে ক্লাস নিতে আসতেছেন, দেখেন প্রত্যেকের সময় কিন্তু ভ্যালু আছে, তারা যখন ক্লাস নিতে আসেন তারা কিন্তু অনেক আশা নিয়ে আসেন বা একটু সময় দিয়ে কিন্তু আমাদেরকে দিচ্ছেন, সময় অন্যদিক থেকে কনসিডার করে বা স্যাক্রিফাইস করে। তো সবার প্রতি রিকোয়েস্ট রাখবো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ভাই বোনদের প্রতি রিকোয়েস্ট করবো, যখন একজন শিক্ষক ক্লাস নেয় যখন দেখবেন তারা ক্লাসটা অনেক স্টুডেন্ট দেখছে, তখন কিন্তু তার মধ্যে কোনো প্রেরণা কাজ করে আর একটু বেটার দেওয়ার জন্য কাজ করে। তো আমি রিকোয়েস্ট করবো যেহেতু আমাদের সম্মানিত শিক্ষক এবং ম্যামরা ক্লাস নিবেন, তাদের মূল্যবান সময় আমাদেরকে দিবেন, আমরা চেষ্টা করব সবাই লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে, লাইভ ক্লাসে কানেক্ট হওয়ার জন্য প্রশ্ন থাকলে অবশ্যই আমরা কমেন্টের মাধ্যমে করব এবং নিয়মিত ক্লাসগুলি করব, সবার মাঝে আমাদের ক্লাসগুলি ছড়িয়ে দেব, যেন আমাদের এই শিক্ষকরা আমাদের এই ম্যাডামরা আরো ক্লাস নেওয়ার জন্য একটা না সপ্তাহে 2টা ক্লাস নিতে আগ্রহী হয় দেয়, সেটা যেন তা আমাদের এই ক্লাসের মাধ্যমে আমাদের অংশগ্রহণের মাধ্যমে সেটা প্রকাশ পায়। তো সবার প্রতি রিকোয়েস্ট করবো আমাদের ক্লাসগুলো ছড়িয়ে দেবেন, আর আসলে একজন একজন কমেন্ট নিলে মানে আরো 2-3 সংক্ষেপে জাস্ট 30 সেকেন্ড, আমি তানিয়া ম্যাম 30 সেকেন্ড যদি কিছু বলতেন আমাদের অ্যানোমিডিয়ান্স নিয়ে বা ক্লাস নিয়ে বা করতে, 30 সেকেন্ডে সংক্ষেপে জাস্ট বিজয় মুহূর্তে। আসলে স্যার লাস্টে কোশ্চেন করলেন যে অনেক স্টুডেন্ট, আমি একটু বলতে চাচ্ছিলাম যে কবে থেকে পড়াতে দিয়ে করব, এই প্রশ্ন আসে আসলে কতক্ষণ পড়ব, তো এইটা আসলে আমার কাছে মনে হয় এটা আসলে কোনো প্রশ্ন না যে স্যার আমি কতক্ষণ পড়ব, তো আমি বলেছেন যে তাদের স্টাইলটা ডিফারেন্ট লেভেলের হবে, তো আসলে এই ধরনের মানে প্রশ্নগুলো থেকে আমাদেরকে বের হয়ে এসে সঠিক প্রশ্ন করাটা শিখতে হবে এবং সঠিক ভাবে প্রিপারেশন নেওয়াটা শিখতে হবে এবং সঠিক ক্যারিয়ার যেটা প্ল্যান সেটাকে সেটার দিকে যেতে হবে, এটাই। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দেলওয়ার স্যার যদি সংক্ষেপে 30 সেকেন্ড আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভাই বোনদের কিছু বলেন বা আমাদের অ্যানুবিলিয়ান কিন্তু কিছু বলতেন। হ্যাঁ, যাই হোক, আমি আবার শেষে ধন্যবাদ জানাচ্ছি কলাজ ভাইকে যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম অফার দেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে। আমি বিশ্বাস করি আমি সবার ওইভাবে কথা বলবো যে প্রস্তুতি বিষয় নিয়ে কে কতক্ষণ পড়তে হবে না, ম্যাডাম বলেছে আসলে বিষয়টা এরকমই। আমার কথা হচ্ছে যে এরপরে যে ক্লাস গুলো হবে শিক্ষার্থী আপনারা অবশ্যই ক্লাস গুলো রেগুলার যদি করেন, আমি বিশ্বাস এখানে ক্লাস নিতে আমার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবো, আপনাদের সেটা ডিসিপ্লিন করতে হবে। তো এই জিনিসটা আপনারা অবশ্যই ক্লাসে উপস্থিত থাকবেন এবং আমি বিশেষ করে পরীক্ষায় অংশ করেন আর ক্লাস গুলো রেগুলার করেন, তাহলে 100% আপনারা সফল হবেন, এতটুকু বিশ্বাস আমার আছে। কারণ আমি জানি যে লেগে থাকলে 100% সফল হয়। আর আরেকটা কথা আছে, এটাতে একটা কথা আছে, তো
লেগে থাকুন, বেশি জোরে দৌড়াতে হবে না, কিন্তু ধীরে ধীরে হলে আপনি অবশ্যই সফল হবেন এতটুকুই। আর ধন্যবাদ সময় দেওয়ার জন্য। নাজমুল আলম বিন্দু ভাই 30 সেকেন্ডে প্লিজ, 30 সেকেন্ডে যদি কিছু বলেন আমাদের এই কোর্স নিয়ে ব্যানু বিনিয়ার শেষ সংক্ষেপে। হ্যাঁ, আমি তানিয়া ম্যামের কথা সূত্র ধরে বলতে চাচ্ছি যে আসলে তিনি বলেছেন শুরু করবো, অনেকে দেখা গেছে যে কম পড়াশোনা করে যারা পড়াশোনা বেশি করছেন যে কি ব্যাপার এত কম করে এসে কি করে এসে। হ্যাঁ, তো আমি বলবো যে যে সময়টা পড়াশোনা ব্যয় করেছিল যখন তখন তুমি ঘুরে ঘুরে এসো মাঠে ঘাটে, সেই সময়টা তুমি কাজে লাগাবে, কাজে লাগাই সেই সময়টা কাজে লাগিয়েছিল দেখে এখন কম সময় কাজে লাগিয়ে ফ্রুটফুল রেজাল্টটা পেয়ে গেছে। এখন তুমি যখন যখন কাজে লাগাও তখন তোমাকে লাগে, তোমাকে লাগে এবং এখন তোমাকে তার মতো করে ত্যাগ করতে হবে, তাহলে তোমার সামনে জবটা অবশ্যই আমি বলবো যে তোমার সামনে না, বেশি দূরে না, তুমি টিম যাবা। এবং আমি আশা করবো হাউ ইন্ডিয়ান উদ্যোগটা নিয়েছে এটা অর্থেই আসলে প্রশংসার দাবিদার, এইভাবে আমরা এখন করোনার সময় জানতে পারছি যে আসলে এই বিভিন্ন ভাবে আসলে অনলাইন বিজনেস এর নামেই হোক যেভাবেই হোক পড়াশোনা থেকে আসলে বিক্রি করা হচ্ছে, কিন্তু সেভাবে তারা কিন্তু ভালো যে শিখছে তা কিন্তু না। সেক্ষেত্রে এনভিডিয়ান যে এরকম একটা প্রোগ্রাম এই ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রদের জন্য সম্পূর্ণ ফ্রি করে দিয়ে তাদেরকে উপকৃত হওয়ার একটা ব্যবস্থা করে দিল, আমি আসলে ধন্যবাদ না দিয়ে আসলে পারছি না প্রশাসন ভাইকে। এবং সেই সাথে আমি এনভিডিয়ার যারা সদস্য আছে সবাইকে বলবো এইরকম একটা সুযোগকে কাজে লাগানোর জন্য, ইনশাল্লাহ তারা যদি সঠিকভাবে এই সুযোগটা কাজে লাগাতে পারেন এবং তারা যদি আত্মস্থ করতে পারেন বিষয়গুলো ইনশাল্লাহ জব খুব সহজেই তারা পাবেন ইনশাল্লাহ। আমি শক্ত করবেন যে নিজের মনের মধ্যে আগে থেকে মানসিকতা এরকম করেন যে আমি পারবো না তাহলে কিন্তু হবে না, মানে বিষয়টা এরকম। এক সময় আমাদের বাংলাদেশ ক্রিকেট দল যখন অস্ট্রেলিয়ার সাথে খেলতো 4 বলে 4 উইকেট 4 রান দেখতাম, এরকম একটা অবস্থা ছিল। এখন কিন্তু বাংলাদেশের ক্রিকেট ওই অবস্থায় নাই যে আমরা অস্ট্রেলিয়ার সাথে পারতে পারি নাও পারি সেটা পরে কথা, কিন্তু খেলা কিন্তু হবে, খেলা হয়, আমরা প্রতিযোগিতা করি, মানসিকতা তৈরি হয়, মানে প্রতিযোগিতা করার মানসিকতা আছে। কিন্তু একটা সময় ছিল যে আমরা হেরেই যাবো, এটা শিওর। তো একটা হচ্ছে যে মানুষের মেমোরি কিন্তু একটা বড় ব্যাপার, আপনি যদি চিন্তা করেন যে আপনি পারবেন, আপনি পেরে গেছেন, 50% পেরে গেছেন, মানে আপনার চিন্তাটাই হচ্ছে মেন কথা। চিন্তা করতে হবে যে আমি পারবো, এই চিন্তা মানে চিন্তার পজিটিভ করবেন, পজিটিভ চিন্তা আমাদের যে নিউরন, নিউরন এই নিউরনকে পজিটিভ চিন্তা করায় এবং সেই ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমার মূল্যবান সময় দেওয়ার জন্য চমৎকার কথা বলছেন স্যার। আমি ম্যামকে এবং স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়েছেন আমাদের অ্যানুবিডিয়ান্স ভাই বোনদেরকে। দর্শক, আপনারা দেখলেন হাউ দ্য অ্যানুবিডিয়ান্স প্রেজেন্টস গভর্নমেন্ট জব প্রিপারেশনের ওরিয়েন্টেশন ক্লাসটি। আমরা ইনশাল্লাহ আগামী বুধবার থেকে আমাদের রেগুলার ক্লাস শুরু হবে, আশা করি সবাই ক্লাসগুলি করবেন। আর সবাই অবশ্যই ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন, আশেপাশের মানুষকে অবশ্যই নিরাপদ রাখবেন। আর আমরা যারা ছাত্রছাত্রী ভাই বোনেরা আছি অবশ্যই আমরা আমাদের সময়ের যথাযথ মূল্যায়ন করব, যেটা স্যাররা বললেন যে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের বেস্টটা দিব, নিয়মিত ক্লাসগুলি করব। আর সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনারা সবাই ভালো থাকবেন, এখানে যারা আছেন তারাও সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, শুভরাত্রি, শুভরাত্রি সবাই।